বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া ফাকপঞ্জাতম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আমবিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়া তিন। ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উলামা আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফানা লাকা যিকরাক। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লামু ইয়া কামুবান, সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা যাইল্লাম রহমাতাল লিল। মহব্বতে জোরে জোরে বলা গাল উলা, কাশফত দুজাবি জামালিহি হাসনাতে জামিয়। সাল্লু আলাইহি খুদ খুদা কাহিতায় সাল্লু, খুদ খুদা কাহিতায় সাল্লু। ফির ভি আম তুম গাফেলুন আর মুমিন ওয়াজিব খতম ভর পাম আলো মা তোমারুন। ভালা গাল উলা কাশবত জাব জামালি হাসনাত জামিয়াও। হরদমে ঘর লাজাবে যে, হরদমে ঘর লাজাবে যে, রোগ হজরত ফরদারুন আর জান্নাতুল ফেরদাউস মে লারাইবা আপ তুম তাদখুলুন।
হাসনাতে জামিও আয় খোদায়ে বরঘরা এ বানসু ফাইলে দম্বেনু ফেরাকা এ আজবানেনু বালাগাল উলা কাশফত জুজাব জামালি হাসনাত জামিয়া আজল সে হস্তে বরস্তি লেকে তি মেরে কিসমত নামে হর গুজর রহি হ্যায় জিন্দগি মেরা মোহাব্বত মে তো মেরা মিজাজে লয়কে পঞ্চে আশেকা না হয় তো মেরা তো কামে হি কে বসে এক বার নি তো বার বার করতা হো তো মাই কহতা কে সবসে বড়া দুনিয়া মে মোহাম্মদ কা নাম মোহাম্মদ মুস্তফা নে মেরা লাখো সালাম বালাগাল উলাম হাসনাত জামিয়া সাল্লু আলাইহি ইশকে আগামাত নেমে পৌঁছো ইশকে আগামাত নেমে পৌঁছো হাল সাগি তার আগে রহম কি গা বিল তেরা বে বান্দা মায় জুর হয় বলা গল উলাও কশবত জাব জামালি সাল্লু আলাইহি আব্রাম এই বেহেশতের বাগানে যারা বসে আছে আমরা কি সবাই প্রিয় নবীর পক্ষে না বিপক্ষে আমরা কি সবাই নবীওয়ালা না শয়তানওয়ালা নবীওয়ালা যারা আল্লাহওয়ালা তারা সুবহানাল্লাহ নবীওয়ালা যারা কথা বলেন নবীওয়ালা যারা সবাই জবান খুলে বলেন নবীওয়ালা যারা আর নবী বাদ দিয়া আল্লাহওয়ালা যারা শয়তানওয়ালা তারা আবু জাহেল কয় ভাতিজা মুহাম্মদ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু তোমারে মানি না আবু জাহেল কি মুসলমান না আল্লাহ মানে তো আমি আল্লাহ মানি লেকিন তোমারে তো বাংলাদেশে এক দল আছে নবীর শানে অবজ্ঞা করেনি করেনি নবী আমাদের মতো দোষে গুণে রক্তে মাংসে মরে গেছে পচে গেছে বিভিন্ন তুচ্ছতা ছাল্লি করে এরা নামাজি এরা রোজাদার এরা আল্লাহওয়ালা মূলত এরা আল্লাহওয়ালা না এরা হইয়া গেছে আবু জাহেলওয়ালা আর যারা আমার নবীর ফায়রবি করে নবীকে ভালোবাসে যারা সুন্নি ইমানদার মুসলমান এরা নবীওয়ালা এরা হাকিকাতান আল্লাহওয়ালা তো যারা নবীওয়ালা আমরা দুরুদ শরীফের পক্ষে না বিপক্ষে এতগুলা মানুষ দুরুদ শরীফ পড়লে বাবা আমরা আওয়াজে বুঝাই দেন আমি দুরুদের পক্ষে আমরা কবরে শান্তি চাই না আজাব চাই জোরে কর তাহলে কবরে শান্তি চাইলে আমার নবীর দুরুদের কোন বিকল্প মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মালা মোহাম্মদ কবর যদি সাউ উজালা দুরুদ বালা গলার মালা ঠিক নি কবর যদি সাউ উজালা
দুরুদ বানাও গলার মালা সেই কবরে থাকবা বালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়েদেনা ওয়ালা আলি সাইয়েদেনা নবিয়া মোরা শিরোমণি নবিয়া মোরা জানের জাম ঠিক কি না ও জালালি সাহেব এত নবী নবী কেন করেন আপনারা সুন্নি উলামায়ে কেরাম নবী ছাড়া কিছু বোঝেন না আপনারা শুধু নবী নবী করেন আমি বলবো বাবা আমরা কেন নবী নবী করব না সুন্নিরা হাকিকত জানে আমরা সুন্নিরা দেখতেছি শুধু সুন্নিরা নবী নবী করে না স্বয়ং আমার আল্লাহ নবী নবী করে ও জালালি সাহেব নবী নবী কেন করেন আমি বলবো কেন করব না সুন্নিরা নবীর পাগল নবীওয়ালা হইছে কথা কন ঠিক কি না ও আমার বাবা কেন নবী নবী করেন জালালি সাহেব আমরা তো ফজর নামাজ পড়ি 30টা রোজা রাখি কুরআন তেলাওয়াত করি দান খয়রাত করি মুখে দাড়ি মাথায় টুপি আমরা তো মুসল্লি সাজলাম ও জালালি সাহেব আপনি আবার কেন নবী নবী করেন আমি বলবো বাজান ওই নামাজের নাম ঈমান না ওই রোজার নাম ঈমান না হজের নাম ঈমান না যাকাতের নাম ঈমান না দিলাকুল পাগির নাম ঈমান না রে মুসলমান দান খয়রাতের নাম ঈমান না মা বাবারে ভালোবাসার নাম ঈমান না ও জালালি সাহেব তো নামাজের কি নাম নামাজের নাম আমল কি 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 নামাজের নাম আমল রোজার নাম আমল হজের নাম আমল যাকাতের নাম আমল মা বাবার খেদমতের নাম আমল দিলাকুল পাগির নাম আমল ঠিক কি না এক লেখেন একের পরে সৈন্য দেন কত আমার কথা বুঝেন নি কথা বলেন একটু একের পরে সৈন্য দিলে কত আরেকটা দিলে আপনার মুখ বন্ধ হইয়া যাইব লেকিন জালালির কথা বন্ধ হবে না কারণ একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিজু কুটি তারপরে আপনি আর কি কইবেন আমি জানতে চাই এটা কোন গ্রাম দক্ষিণ ইসলামপুর থেকে যদি এক লেকে সৈন্য দিতে দিতে মক্কা পর্যন্ত যান সংখ্যা ঠিক আছে কিনা আছে আছে এক আছে কোটি সৈন্য আছে সৈন্যের দাম আছে কিনা এবারে কোটি কোটি সৈন্য আছে এক নাই ইরে নামাজ সৈন্য রোজা সৈন্য হজ সৈন্য যাকাত সৈন্য মা বাবার খেদমত সৈন্য দাড়ি টুপি সৈন্য আমার কামলিওয়ালা নবী হলো এক এক আছে তো সৈন্যের দাম আছে বা এক নাই তোর সৈন্যের কোন দাম নাই আমার নবী আছে রে নামাজ রোজার দাম আছে নবী নাই তো নামাজ রোজার কোন দাম ওরে লাবালি ফের বেদের কায়া খুদা জারে দিল ইশকের ছায়া লাবালি ফের বেদের কায়া খুদা জারে দিল ইশকের ছায়া ওরে তার খোদাকে মনে জুদা রইল রে দিন গেলো লাইলাহা ইল্লাল্লাহু বলো লাইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেলো লাইলাহা ইল্লাল্লাহু বলো
কবির মনোযোগ বাবা, ওই নামাজের নাম ইমান না, রোজার নাম ইমান না, হজ যাকাতের নাম ইমান না রে বাবা, দাড়ি টুপি পাগড়ি মর্দা ডিলা কুলুবের নাম ইমান না। ও জালালি সাহেব এগুলার কি নাম? আমি বলবো, নামাজ রোজার নাম ইবাদত, হজ যাকাতের নাম ইবাদত, মা বাবার খেদমতের নাম ইবাদত, কোরআন তেলাওয়াতের নাম ইবাদত, আমার কাবলিওয়ালা নবীর ভালোবাসার নাম হলো ইমান। আমার নবী বলতেছেন, লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। উম্মত রে, যার ভিতরে নবীর মহব্বত নাই তার নামাজ রোজার কোন দাম? এমন ভালো বাসরে মন আমার দয়াল নবী রে। আমি আবার বলতে চাই, নবীর ভালোবাসার দরকার আছে নিও, নবীর ভালোবাসার নাম ইমান। ভালো না বাসলে ইমান নাই। যেমন ভালো বেশে ছিল সাইদনা আবু বকর সিদ্দিক, আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়েদেনা মাইয়ো। আমার নবীর সাহাবারা আমার নবীর ভালোবাসত নি, নিজের জীবনের মায়া করে নাই। আমার কামলিওয়ালা নবীজি কয় আয়েশা, আমি ও যুবা নামো কি বানাইব? আচ্ছা, এখন প্রশ্ন হলো, ওযু কারা বানায়? যারা না পাক হয় অজু থাকে না তাদের জন্য অজু। এখন আমার নবীর কোন না পাক আছে নি, তো আমার নবী কেন অজু বানাইলেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, আনা বয়স্ত মুআল্লিমান, আমি হইছি শিক্ষক, আমি বানাইয়া তোমাদেরকে শিক্ষা দিতেছি। আমার কামলিওয়ালা নবীজি ওযু বানাইবে, আম্মা জান উম্মুল মুমিনিন একটা গুটি দিয়া লোটা দিয়া পানি আনলেন। আগের যুগে এখন না ওযুর কত ব্যবস্থা, তখন মুরুব্বিরা উঠানে জল চৌকিতে বসে ওযু করত। কথা কথা আমার নবীর একটা জল চৌকি দিলেন আম্মা জান আসা, তো জল চৌকির ফায়ার নিচে মার ফাওর ভাগ বিদ্যা আঙ্গুল বইরা গেছে। আমার নবী বৈশা গেছে রে, যদি সুপার ফায়ার নিচে আপনার ভাও ভাই, আপনি কিতা করবে? আমার কথা কয় না, কানবেন না? আরে আমি ওড়েন হুজুর জ্বালা যে ওড়েন। আমার নবীজির চোখ মুবারক বন্ধ, আমার নবী চোখ মুবারক বন্ধ করা অজু বানায়। আমার মা আয়েশা পানি ঢালতেছে, অজু শেষ, নবী চোখ মুবারক খুলে দেখতেছে মা আয়েশার চোখ মুবারক পানি। আমার নবী ডাক দিয়া কয়শা, আপনার চোখে কেন গো পানি দেখা? আমার আয়েশা ডাক দিয়া কইল, গো আপনি যে চকির মধ্যে বসছেন, আপনার চকির উপায় আর নিচে আমার বিদ্যাঙ্গুল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়শা, আপনি আমারে আগে কেন কইলেন না? আম্মা জান চোখের পানি ছেড়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি কইতাম আপনি দাঁড়াইয়া যাইতেন, আমি দেখতেছি আপনি এত আরাম করে বসলেন, নবী গো আপনার আরাম আমার জীবনের চাইতে দামি, নবী গো আপনি যে আরাম করে বসছেন
আমি যদি কইতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার জল সকির নিছে আমার ভাও, আপনি দাঁড়াইয়া যাইতেন, আপনি আমার আরামের বেগাত কইয়া যাইতো নবী গো। এই জন্য আমি বলি নাই, কারণ আমি তো গো আবু বকরের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আব্বার জীবন ছইলা যায়, আপনি নূর নবী, আমার আব্বা কুরাতে ঘুমাইতেছেন, আমার আব্বা পিসের তাড়নায় ছটফট করতেছে, লেকিন আপনাকে জাগ্রত করে নাই। ওরে আবু বকর সিদ্দিকের হাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হয়ে গেছে। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর বুকের তুতু বালা হয়ে গেছে। এই বালা কি এই জবনায় কত্তখার বনি বলেন, এই বালা কি এই জবনায় কত্তখার বনি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। গভীর মনোযোগ বাবা, এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মর্যাদা আমার আল্লাহর দরবারে আছে কি নাই? আম্মা কয় নবী গো, আপনার নুরানি কদমে আমার জীবন কোন, আপনি যখন ছাড়ে গুহার ভিতরে আমার আব্বারে আব্বার কাঁধে করে আপনি হিজরত করতেছেন, আমার আব্বা বয়সে আপনার শরীয়তে বড়, আমার আব্বা আব্বারে কাঁধে লইয়া ধরেছে, চতুর্দিক থেকে যখন কাফেররা ঘিরা ফেলছে, আপনি ওই গর্তের ভিতরে ঢুকলেন গো নবী, আপনার সারা পাও পাহুলের কাটা পিঠা গেছে, আপনি ওই গুহার মধ্যে যখন আরাম করতেছেন আমার আব্বা আপনার কাটাগুলা পয়সা দিতেছে, আপনি বাকরি মুবারক তারাইগা আমার আব্বার উরাতের মধ্যে ঘুমাইছেন, আমার আব্বা আপনার মাথা মুবারকে হাত বুলাইয়া দিছে, আপনি দয়াল নবী ঘুমাইয়া গেছেন এমন টাইমে সেই দুষ্ট সাপের মাথায় কইরা শয়তান জান্নাতে ঢুকিয়া মা হওয়ার তাড়নায় গন্ধম খাওয়াইছে বাবা আদমকে, ওই সাপটা আপনার কাছে মাপ নেওয়ার জন্য পাগল হইয়া গেছে। আমার আল্লাহ কয় সাপে সাপুর মাপ নাই, সাপে কয়া ও বারে খোদা আমার কি মাপ হইত না, সাপে ডাক দিয়া কয় আমার বন্ধু যদি তোরে মাপ করে আমি আল্লাহ তোরে মাপ দিব, সাপে ডাক দিয়া কয় বাবু তোর বন্ধুরে বাবু কোথায়, ওই সাপ ডাক দিয়া কয় বাবু তোমার বন্ধুরে বাবু কোথায়, আমার আল্লাহ কয় সাপে সাপ আমার বন্ধু যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যাইব ওই গুহার ভিতরে কয়েক ঘন্টা অবস্থান করব রে সাপ, ওইখানে বসা থাক, আমার বন্ধু যদি তোরে মাপ কইরা দেয় আমি আল্লাহ তোরে মাপ কইরা দিব। ওরে দুই হরফে দুইটি নকতা কোলরে দিন গেল, লাইলাহা ইল্লাল্লাহু বলো, লাইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল, লাইলাহা ইল্লাল্লাহু বলো, কথা কন ঠিক কিনা? আমার দয়াল নবীজি মায়ার নবী দয়ার আষ্টে কান ব্যবস্থ আমার আল্লাহ যারে দান করে দিয়েছে, ওই নবীজি মাওলা আমার আবু বকরের উরাতে গুম যায় এমন টাইমে ওই দুষ্ট সাপ নবীর কাছে মাপ নেওয়ার জন্য যে সিদ্ধু দিয়ে আসতেছে, আবু বকর তো আর জানে না, আবু বকর তো শরীয়তে মোহাম্মদ দিতে জানে না, আবু বকর দেখতেছে সাপ আসতেছে, আবু বকরের ফাঁকিটা খুলছে, ফাঁকিটা খুলা ওই ছিদ্র গুলা বন্ধ করতেছে,
আবু বকর ডাক দিয়া কয় আল্লাহ এই দুষ্ট সাপ মাথায় করে শয়তানকে বেহেশতে ঢুকাইছে। এই দুষ্ট সাপ যদি এখন এই গুহার ভিতরে ঢুকে আমার দয়াল নবীরে যদি সংসর মারে আমি তো গো এতিম হইয়া যাইব। এই সাপকে আমার নবীর কাছে আসতে দিতাম না, পাগড়ি গুলা গুলা ডিবা গুলা বন্ধ করতেছে, এখন অনেকগুলা ছিদ্র রইয়া গেছে। এবার নিজের জামাটা খুললেন, পাঞ্জাবিটা খুললেন, পাঞ্জাবিটা খুলে খুলে ছিদ্র গুলা বন্ধ করতে লাগলেন। এবার হাঁটু পর্যন্ত সেলোয়ার খুললা সিরা খুললা ডিবা বন্ধ করলেন, শরীরের আর কোন জায়গা নাই, 17 ডাকার জায়গা কাপড়টা আছে। এবার একটা গর্ত 386 টা গর্ত ছিল, 385 টা গর্ত বন্ধ কইরা একটা গর্ত রইয়া গেছে। এবার সাপ সেইখান দিয়া যায় সেইখান ছিদ্র বন্ধ, সাপ তো নবীর কাছে আপনার জন্য পাগল। আবু বকর তো বুঝে না, এবার ওই সাপটা আসতেছে শেষ ছিদ্র দিয়া। আবু বকর কয় আল্লাহ এখন যদি এই সাপটা আমার নবীর সংকর মারে, আল্লাহ আমারে মারলে কোনো সমস্যা নাই, এই সাপটা যদি আমার নবীর সংকর মারে গো আমার নবী যদি এতেকাল হইয়া যায় কুলমাকলুকাতের মানুষ সহমতের মালিককে হারাইব, আমি আবু বকর আমার কাবলিওয়ালা নবীর হার এই কথা কইয়া সাপটা যখন জিব্বা বালাইয়া গর্ত দিয়া আসতেছে, আবু বকর ইচ্ছা কইরা বাম পাওয়ার বিদ্যাঙ্গুল দিয়া ঠেকা দিছে। সুবহানাল্লাহ, ইরে আত্মহত্যা করা কি? জোরে কর, আত্মহত্যা করলে বেহেশতি না দোজকি? আবু বকর ইচ্ছা কইরা, আবু বকর ইচ্ছা কইরা সাপ দেখতেছে, ইচ্ছা কইরা বিদ্যা গুল দিয়া দিছে, ইচ্ছা কইরা আত্মহত্যা করা মহাপাপ বেহস্ত হারাম। আবু বকর নবীর প্রেম সামলাইতে পারে নাই, সাপকে দেখা বিদ্যা আঙ্গুলটা দিয়া দিছে, সাপ আর নবীর প্রেম সহ্য করতে না পাইরা আবু বকরের বিদ্যা আঙ্গুলে সংগর মাইরা দিছে, বিশেলা নীল হইয়া গেছে। লেকিন নবী ঘুমাইতেছে, নবীকে ডাকে না, আমার নবীর আরামের ব্যাঘাত হবে। আম্মা জান কয় নবী গো আমার আব্বা জীবনের মায়া করে নাই, আপনার আরামের ব্যাঘাতের ক্ষতি করে নাই, ডিস্টার্ব করে নাই, আমি তো গো আবু বকরের মাইয়া, আমি যদি আপনি আরাম করে বসতেন আমার বিদ্যাঙ্গুল কেন, জীবনটা যদি চলা যাইতো আমি মা আয়েশা আল্লাহর কসম আপনাকে ডাক দিতাম না। আবু বকর ইচ্ছা করে ফাও দিছে, সাপে কামড় দিছে, এটা ইচ্ছা করে আত্মহত্যা করছে আবু বকর। এই হাকিকাতে মাসলা অনেকে জানেন না, এ সাপের বিষয় আমার আবু বকর ইন্তেকাল করছে। যখন সাপে কামড় দিছে নবীজি উঠা দেখতেছে আবু বকর নাই, বিষ নিলেই আমার নবীজি লালা লইছে, কি লইছে? লালা মোবারক, থুতু মোবারক। আবু বকরের বিদ্যাঙ্গুলে যকল লাগাইয়া দিছে রে, আল্লাহর কসম সাপের বিষটা পানি হইয়া গেছে। সেই নবীর থুতু মোবারকের দাম আছে নিও। ওরে আগের দিনের মানুষদের যে অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালাও যাইতো। বর্তমানে একটা রোগ আছে চোখে, চোখ লয় না অনেকে, চোখে কেই তোর ডাক্তারের কাছে গেলে কয় কালো সানগ্লাস পরো, কয় কেন, কয় এটা সোয়াসে রোগ, তুমি যদি কারো দিকে চাও তারও হইয়া যাইব। কিউ ঠিক নি বাবা? এরে বন্দা তুমি যদি কারো দিকে চাও রোগ হইয়া যায়, আর আমার নবী চাইলে রোগ বালা হইয়া যায়। বেশ কম আছে নাকি? এই নবীর সাপ
এই নবীর মান আল্লাহর দরবারে কত মহান রে বাবা, আমার আল্লাহ কয় ওয়ারাফানা লাকা জিকরা করা। এই সাহাবীরা জানের চাইতে নবীকে ভালোবাসতেন, আমার কথা কয় না ঠিক। যিনি দুই নাম্বারের বেহেশতি, যিনি দুই নাম্বারের মুসলমান, যিনি দুই নাম্বারের খলিফা, যিনি দুই নাম্বারের টিকিট প্রাপ্ত বেহেশতি, যিনি আমার নবীর শ্বশুর, ইনার নাম হলো সাইয়েদানা ফারুক আজম। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিলেন, ফারুক ও বাবা ওমর, আপনি আমারে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ, কোন না ভালোবাসা কি দেখাইতে পারে? ভালোবাসার মাপকাঠি নাই। ওমর চোখের ফানি ফালাইয়া কই নবী গো, আমি আপনারে কেমন ভালোবাসি কেমনে বুঝাইতাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার টাকা পয়সা, মা বাবা, আত্মীয় স্বজন যা আছে, ক্ষমতা মসনদ, আমি সব চাইতে আপনারে ভালোবাসি। আমার নবী কয়, ওমর, আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই। আল্লাহর জগতে কেডা আছে ওমরের চাইতে বড়? আছে নি? ওকে দূর মিয়া, ওমর তো দূরে, ওমরের পায়খানার সমতুল্য ওমা কথা কয় না? আমার বাবা ওমর, যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইনার ফসরাবে গড়াগড়ি খাওয়ানোর যোগ্যতা কারো নাই। ইনাকে আমার নবী কামনে ইমানদার না? আপনি আকার কি নওয়াজির করেন? নওয়াজি দাগা লাগিয়েছেন কো ভালো, এত সোজা ইমানদার, এত সোজা মুসলমান। আমার নবী কয়, ওমর, আপনি কোনো ইমানদার না? যেই ওমর আমার নবীর জন্য কার জন্য? আব্বার কেল্লা ফালাই দিছে, আল্লাহ পাগল হইতে না। ওমর আমার নবীর এমন ভালোবাসে, আমার নবী লাউ মহব্বত করে, কদু কদু আপনারা কি তা করেন? লাউ লাউ তো আমার নবী লাউ ভালোবাসে, সাহাবীরা কি ঘৃণা করিব? প্রত্যেক দিন ওমরের বাড়িতে লাউ আনে, বিবি রান্না করে, মজা করি খায়, আমার নবী ভালোবাসে বিদায়। তো ওমরের বাপ আজকে একসাথে বাপ হতে খাইতে বসে, তো আজকে লাউ, তো আমার নবীর নাম হলো না, নবীর খারাপ হওয়া কইছে যে দূরে বেড়ি, প্রতিদিন লাউ রাঁধ ভাল লাগে না, প্রত্যেক দিন কিন্তু গরুর মাংস ভাল লাগে না, আমার কথা কোনো না। তো বেড়াতে খাতাম বলতেছে এইভাবে প্লেটটা বালাইয়া কয়, প্রত্যেক দিন লাউ ভালো লাগে না, এই কথাটা কইতে দেরি উমর তলোয়ারটা টান দিয়া খেলা ভালাই দিছে। এত সোজা মুসলমান। আমি গালিগুনির কাছে জানতে চাই আমার নবীর কি খারাপ কইছেন? জোরে কর, উমরে ডাক দিয়া কয়, আব্বা আমি নবীরে ভালোবাসি, কিয়ামত পর্যন্ত যদি লাউ খাই লাউয়ের প্রতি আমার ঘৃণা আসবে না। আপনি তো লাউকে ঘৃণা করেন নাই, মানে আমার নবীরে না ঘৃণা করছেন? আমি ওমরের সামনে আমার নবীর দুশ্মনের কোনো জায়গা নাই, আপনি আমার বাপ হলে অসুবিধা কি? আমার নবীর জন্য আমার বাপকে আমি কখন কতল করতে পারি? এই কথা কইয়া একটা কবে কেল্লা দিছে ফালাইয়া, এই ঘোষণা গেল আমার নবীর কানে, এই খবর গেল আমার নবীর কানে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কইরা ওমর আব্বার কান্না ভালাইয়া দিছে। আমার নবী শরীয়তে বয় ভাইয়া গেলেন, ওমা বয় ভাওনের কথা না, কি তরে বাফের কল্লা ভালাই দিছে তুচ্ছ লাউর লাউর লোক। শরীয়তে মুহাম্মদি আমার নবী বয় ভাইলেন, আমার আল্লাহ কয়, বন্ধু আপনি কেন গো বয় ভাইলেন? আমি আল্লাহ খুশি হইয়া গেছি, উমর ছিল উমর, বাপের কেল্লা ফালাইয়া
প্রমাণ কইরা দিছে ওমর হইয়া গেছে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওমর বাপের কেল্লা তো বালাই নাই, আমি আল্লাহ উপাধি দিলাম ওমরকে ফারুকে আযম। এরে কোরআন ছিল কোরআন, যার কারণে হইছে ফুরকান। এই নবীর ভালোবাসা নাম হলো ইমান। ওরে মা বাবা আত্মীয় স্বজন পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন। এখন তো আপনারা নামাজ বেশি বুঝেন, এককার দাগাল দিছেন কো আলো। আল্লাহ কয় লাইসাল বিল্লা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, নাইরে নামাজে সওয়াব নাই, যারা পরিমাণ সওয়াব নামাজে নাই। ওয়ালাকিনাল বিল্লা মান আমানা, যদি আমার নবীর মহব্বত না থাকে কথা কোন ঠিক কি না আমলের কি তো কাপড়ি। ওই মিয়া শুনো, আমল করছে শয়তানে। ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না নতি ভাই, আদম সেজদা না করিয়াও তার নামাজ বিফলে যায়। ও জালালি সাহেব, আপনি কি নামাজ না পড়ার কথা বলতেছেন? না না না, আমি নামাজের পক্ষের লোক, কিন্তু আমার নবীর লগে বেয়াদবি করে নামাজ পড়া যাবে না। আমার নবীর মহব্বত মহব্বতে নবীর ভালোবাসার সাথে নামাজ পড়তে হবে। এবার নবী বলতেছে ঈমানদার শুনো, আকলি দিনিকা ইয়াকিকাল আমালুল কালিল, ঈমানদারের জন্য গাটি গাটি আমল লাগে না, ঈমানদারের জন্য এত বেশি আমল লাগে না। আমার নবী ঘোষণা দিলেন ঈমানদারের জন্য অল্প আমল, নাজাতের জন্য যথেষ্ট। জাহান্নামের গেইটে গো নবী থাকিব দাঁড়াইয়া, ওরে ফাফি তাবি উম্মতের গো নবী, ওই নিতে পার করি গো নবী, আপনি নবী নবী গয়ুলাবি, আপনার জন্য বানায়া দেব আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী গয়ুলাবি। এই মাহফিলে যারা যারা আছেন, আমরা কারা কারা বেহস্ত চান একটু হাত তুলে দেখান। আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে, আমরা একটা লোক ব্যস্ত হাত তুলছেন, আন্নক ভিতরে লোভ আছে, বেহেস্ত লোভ, আর লোভই কোনদিন জান্নাতের মুখ দেখবে? আমার কথা কোনো কথা না। ওই মিয়া শুনে শুনে সুন্নিরা জান্নাত চায় না, ওই মিয়া জান্নাত চায় না, ইমানদারে জান্নাত চায় না। জান্নাতের লাই নামাজ পড়লে নামাজ হইতো না। আমার কথা কোনো কথা কিতা হুনছো কিতা বুঝছো আজকে শোনো, জালালির কাছ থেকে কথা কড়া কথা শুনো। এই যে মুরুব্বি আমার বাবারা নামাজ পড়তেছে, এই মুরুব্বির নামাজ পড়ে না কি আব্বা পড়েন? ওই তো নই তো কি গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, আর কি রে তোর সাদল বুঝল, আর কি রে তোর সাদল বুঝল, অনু রাগের সময় গেলে বুড়িয়া সকালবেলা গোসল করলো,
হাত কাটতেছে, আমার কথা কোনো কেন? মুরব্বী হাত কাবলাই ছাও খাইতে পারে না, এটা মুরব্বীর দোষ না, বয়সের দোষ, আমার কথা কোনো কেন? কারণ এটা তোর শেষ বাজার। ওরে আগ বাজারে গেলে পরে রে কত মনি মুখ তাহা ভিলে, ওরে শেষ বাজারে শেষ বাজারে গেলে পরে, শেষ বাজারে গেলে পরে কিদানিকো পালে মিলে। জালালের ওয়াজ বুঝতে হলে তরিকতের মানুষ লাগবো, তরিকত ছাড়া জালালের ওয়াজ বুঝতে না মজা লাগতো না রে বাবা। বুড়ার হাত কাটতেছে গোসল কইরা তেল দিব, দাঁড়িয়ে লাইছে বেশি দাঁড়িয়ে বালাইছে, এখন এই তেলটা কি বুড়া বোতলে ঢুকাইতে পারবো নি, এই জন্য বুড়িয়ার নামাজ হইতো না, বুড়িয়ার সব হারাই লাইছে। কোথায় হইতে আইলাম গো ইয়াবি দরদি গো কে ভাই আমার জগৎ গো সাবি, এরে সিনার ভাই গো হইল না আমার, ও মোর সেই সাদা মার কোন সাধনে পাইব দিদা। আল্লাহু আকবার। মাইকটি মাইক কারো মাইক গলা কয়ো, ঘুমাই গেছে বালা বালা মাইক, মাইক ভালো ভালো মাহফিলে যদি মাইকটা খারাপ তাই। সেদিন এক মাহফিলে গেছি হুদিয়া, আমি কইতেছি কেমনে যে সময়টা পার করিব, একটা মাইক যদি খারাপ হয় বাবা ওয়াজ করার জন্য ঠিক আর আমাদের সার্ভিসটা ভালো কই বেড়া কো আর ঘুমাই গেছো তুই, কিছু টিয়া হইছে মাহফিলে কিছু কম নিষ্টি হইছে বেড়া, টিয়া হইছে কিছু কম নিও মাহফিলের জন্য। আল্লাহুম্মা সাইয়েদেনা ওয়ালা আলে সাইয়েদেনা গভীর মনোযোগ বাবা, বুড়া যে তেলটা ডাললো ঢুকাইতে পারবো নি, আচ্ছা যুবকে পারবো নি, এবার আল্লাহ কি কয় শুনেন, বাজানো ওরে আগ বাজারে গেলে পরে রে কত মনে মুক্তা মিলে, শেষ বাজারে গেলে পরে, শেষ বাজারে গেলে পরে কিদানিকো পালে মিলে, জালালির পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, যখন ফুলে এটা কিতা যখন ফুলে মধু ছিল রে প্রভুর আস্ত তলে তলে, ঠিক কিনা? বুড়িয়া নাতি লই বাজার যায়, নাতির বয়স 20 বছর, কত বছর? 20 বছর। স্কুল ছুটি দিছে মাইয়ারা কি বুড়িয়ার দিকে যায় না নাতির দিকে যায়? নাতির দিকে। এই জন্য বুড়িয়ার হিসাব নাই নাতির হিসাব আছে, মাইয়ারা কি বুড়িয়ার দিকে যায় না নাতির দিকে যায়? জোরে কয় না কা? এই জন্য বুড়িয়ার নামাজ হইতো ন নাতির হইব, মধু ছিল রে প্রভুর আস্ত তলে তলে, আর কি রে আর শিবে প্রভুর, আর কি রে আর শিবে প্রভুর ফুলের কোমল কলি শুকাইলে। আমার আল্লাহ কয় জগতের মানুষ শোনো, হাসরের ময়দানে কোথায় কোথায় হাসরের ময়দানে বিচার করবে কে, মাপ দিবে কে, দুজক দিবে কে? আল্লাহ কয় জগতের মানুষ রে, আলেম সমাজ গভীর মনোযোগ দাও হাসরের ময়দানে, আমার আল্লাহ 1 থেকে 17 বছর কিশোর বয়স ছোট বয়স মাপ করবে কে? বৃদ্ধ বয়স উজু করছে মুসুল মুরব্বী,
তারপরে ফোটা ফোটা ফসলাম আমার আল্লাহ কয় ও আমার বান্দা বৃদ্ধ হইয়া গেছ অসুবিধা নাই এক থেকে সত্তর বছর কিশোর বয়স মাপ আবার বৃদ্ধ বয়স আমি আল্লাহ মাফ কইরা দিব যৌবন বয়সের হিসাব দাও যৌবন বয়সের হিসাব দিয়া জান্নাতে চইলা যা নামাজ পড়তে পারে বুড়ারা কবুল করার মালিক আল্লাহ তবে আল্লাহ হাসর দিন মাফ করে দিব ওমা কথা কই ওরে কাননে এক বিকছিল রে ফল তোর তো কালে কালে অকালে ফল ধরলে ফরে অকালে ফল ধরলে ফরে বিনা আশায় ফলে ভুলে গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইমানদারেরা রে ও আমার বান্দারা মুসলমান না হইয়া কবরে যায়ও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় হায় রে আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরে যাইও না এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন যার ফির নাই তার ফির শয়তান আল্লাহু আকবার বলেন এই জন্য ফিতৈব সময় মতো আমার মাওলা আলী সাত বছরে নবীর কাছে মুরিদ হইছে কয় বছরে কয় মা বাপ থাকলে মুড়ি দম যাইতে না দূর বেটা মাওলা আলীর মা ছিল বাপ ছিল সাত বছরে নবীর কাছে মুড়ি দিছে এবারে সাত বছরে মুড়ি দেওয়ার পরে আমার দয়াল নবীজি কয় উম্মত রে আমিও তার মাওলা আমার আলীও তার মাওলা আগ বাজার আইটি কোন বাজারে আগ বাজারে গভীর মনোযোগ এই নবীর শান এই নবীর মান আমার আল্লাহর দরবারে কত মহা বাজান আমার আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরা কেডা কেডা দেখেন দেখেন আপনারা যে নামাজ লইয়া পাগল হইছেন এই নামাজের ভিতরে আমার নবীর শান আমি দেখাইতেছি আমার নবীজি মেরাজে গেছে গেছে নি গেছে এবারে নামাজ দিছে কে আল্লাহ কার জন্য উম্মতের জন্য কয় ওয়াক্ত জোরে কর 50 কত কত অনেক কাহিনী সংক্ষেপ করে বলতেছি শেষ পর্যন্ত কয় ওয়াক্ত গভীর মনোযোগ দিবেন পাঁচ ওয়াক্তের কত ওয়াক্ত কি নাম ফজর ওরে ফজরের নামাজ জেবা নাই ফরিবে বাবা আদম বেজার হইয়া যাইবে এ ফজরের নামাজটা বাবা আদমের সুন্নাত কার সুন্নাত সুন্নাত ফজরের নামাজ 12 রাকাত এটাও মাইয়ার সাহিত্য তো মাইয়ারে সাহিত্য আইসে মাইয়ারে জিগাই গো মা ফজর করে রাখান তো মাইয়া তো জীবনে ফজরের লগে যোগাযোগ না মাইয়া আছে কারবার তোমার কথা কয় না মাইয়া কয় 12 রাকাত মাইয়া সাসি গুতা দিছে 60 রাকাত রাকাত কায়ো 12 রাকাত কিছু বিশ্বাস করে না 60 রাকাত করে তাহলে এই মাইয়ার লগে কোনদিন ফজরের যোগাযোগ নাই যোগাযোগ আছে ফেসবুকের লগে মাইয়ার মা সাই ইস্তা দলসা মাইয়া সাই ফেসবুক আর মাইয়ার বাইয়ে ইন্টারনেট মা কথা কোনা কা এটা ডিজিটাল ফ্যামিলি নামাজও নাই রোজাও নাই দুরুদও নাই জিকিরও নাই আসিস্টার জলসা টেলিভিশন ওই নেট ফেট এইডা এইডা আমার কথা কোনা কা এই সংসারের রহমত আসবে না আমার কথা কোনা কা মারা গো
সংসারের রহমত আইতলে ফজরের নামাজ পড়েন, কুদর কোরআন তেলাওয়াত করেন, করেন এক এক আর যে ফাঁকটা খাইবেন, এই আপনি যদি ফাঁকটা করেন এ সংসারে রহমত হবে, রোগ বিমার হবে না। আমার কথা কয় না, গভীর মনোযোগ, ফজরের নামাজ 12 রাকাত। আমি ভুল কইম, আপনারা আমি ইচ্ছা করি ভুল কইম যে আপনারা আছেন, আপনারা ভুল কইলে না কইবেন জোরে জোরে, জোরে কইবেন না, 4 রাকাতের দরকার না, না কইবেন ফজরের নামাজ 12 রাকাত। হ্যাঁ আমি প্রমাণ করে দিব 12 রাকাত, মাইয়া ভুল কয় না, মাইয়া যদিও আন্দাজি কইছে, ও কয় ঠাডা হরি বগা মুচ্ছে হইরা বাড়া কয় কেরামত দিন, এটা কথা আছে না, মাইয়া কিন্তু হাকিকত কই দিছে। এরা নামাজ যেইভাবে ছিল ফজর শক্ত, এইভাবে ফজর ছিল 12, এবার আমার নবী করছে 4, একটা হলো হাকিকত একটা হলো শরীয়ত, সুবহানাল্লাহ করো। এবারে বলেন ফজরের নামাজ কয় রাকাত, জোরে কোন কয় রাকাত, জোরে কোন কয় রাকাত, এবারে জোরে বলেন ফজরের নামাজ কয় রাকাত, আরো জোরে কোন, প্রথমে 2 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত, সুন্নাত আগে প্রথমে 2 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জালালি প্রমাণ কইরা দিব 2 রাকাত ফরজ আগে। এ মাওলানা সাহেব আপনি কাছে থাকেন আর দূরে থাকেন, আই এম জালালি সাহেব, আপনারা কিতা পড়েন, সুন্নাত আগে, সুন্নাত ওই জন্য, আয় হ্যাঁ সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে, কামলিওয়ালা আপনায় না পাইলে, ওরে প্রাণ বন্দরে পাপ বলে, প্রাণ বন্দরে পাপ বলে, বুক বাসে নয় অঞ্জলে, বলো সখী আমার কামলিওয়ালা নবীর ভাই কহ কই গেলে, আমি সরল মনে বিশ্বাস করিলাম, মান কুল মান এই দেহ পাকসই ভাগ দিলাম, আল্লাহু আকবার। আপনারা বলতেছেন সুন্নাত আগে, আমি বলতেছি ফরজ আগে, ও জালালি সাহেব ইসলামটা কি এতই সাংঘর্ষিক, আমরা যে সুন্নাত পড়ি আপনি বলতেছেন ফরজ আগে, আপনারা আপনারা বলতেছেন সুন্নাত আগে, এখন আমি বলতেছি ও জালালি সাহেব কবির মনোযোগ অন্তরের কান লাগাইয়া দেন, আমি প্রমাণ করে দিব সুন্নাত আগে, শুধু আমি কইতাম না আপনারাই কইবেন সুন্নাত আগে, আপনারাই কইবেন, যাইতামনি সামনে কি যাইতামনি সামনে, আপনারাই কইবেন ফরজ আগে, আপনাকে মুখ দিয়ে বাড়ি করবেন, আমি এখন আমি যে ভুলটা করছি এটা আপনারা করবেন, তাহলে আমরা নবী চিনগো, তার আগে নবী চিনম যাইত না, আচ্ছা আচ্ছা আবার বলেন শূন্য থাকে না ফরজ আগে, জোরে কর না, এটা আপনাদের কথা আর আমার কথা হলো ফরজ আগে, আপনারা অনেক লোক, আমি একজন, আমি প্রমাণ করবো আমারটা ঠিক, দেখেন তো বেলে জালালি সাহেব আপনি কি ফরজ নি পড়েন, না আমি সুন্নতে পড়তে পারি, তাহলে এখানে একটা হাকিকতের ভেদ আছে কি না, জানার দরকার আছে কি না, আচ্ছা আমার আগে যে আলোচনা করছে আমার ছোট ভাই জাহিদুল ইসলাম পারুকি সুললিত কণ্ঠে আলোচনা করছে, আপনারা শুনছেন 19টি আগে আসছে আমি পরে আসছে, আচ্ছা আপনারা কার কথাটা আগে শুনছেন, একটু জ্ঞানীর বাবু উত্তর দেন, কি আমার আওয়াজ আগে শুনছেন না ফারুকী আওয়াজ, অর্থাৎ যিনি আগে ইনার কর্ম কথা কোনা কর গভীর মনোযোগ, যিনি আগে ইনার কর্ম, জোরে বলেন যিনি আগে ইনার কর্ম, এবার বলেন আল্লাহ আগে না নবী আগে, তাহলে ফরজ আগে, আমার কথা কথা যদি আল্লাহ আগে তাহলে ফরজ কার আগে, এবার বলেন আল্লাহ বড় না নবী বড়, তাহলে ফরজ আগে, আমার কথা কয় না,
বাজানো নবী চিনো না বাবা গভীর মনোযোগ দেন। এখন বলেন আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ হলো খালেক, আল্লাহ কি খালেক? আমার নবী মাখলুক, আল্লাহ হলো স্রষ্টা, আমার কামলিওয়ালা নবী সৃষ্টি। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন ময়ূরের বেশে। আল্লাহর জগতে যত ফাঁকি আছে বাবা, ময়ূরের মতো এত সুন্দর পাখি আল্লাহর জগতে দেখেন? কোরআন শরীফের ভিতরে মুরগার পালক রকম যাইব নি, আশেরটা আরো কত পাখি আছে, কাউয়ারটা তো ময়ূরের পালক রাখেন নি। আল্লাহর জগতে মৌলিক রং রং ধনুর 700 রং আছে ময়ূরের ভিতরে, কথা কয় না কেন? সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। তাওরিকে সাপ জিলদে দুয়াম বাবুল ইদিয়াতের দ্বিতীয় খণ্ড 19 পৃষ্ঠায় ইমাম জাওজি উল্লেখ করতেছেন আমার কাবলিওয়ালা নবীর একটা রূপ ময়ূরের সুরত। বাইয়ো 99,36,330 বছর আমার কাবলিওয়ালা নবী ছিল ময়ূরের রূপে। এবার তাফসিরে রুহুল বায়ান ইমাম ইসমাইল আক্কি বুরুজি উল্লেখ করতেছেন আমার নবীজির একটা রূপ ছিল তারার রূপ। জিব্রাইল আমার নবীর ঘরে গেলেন, আমার নবীর বাড়িতে গেলেন দরবারে, আমার নবীজির দরবারে যায় খাতুন জান্নাতকে জিজ্ঞাসা করতেছেন ও ফাতেমা আপনার আব্বা হায়াতুন নবী জিন্দা নবী বাড়িতে আছেন বা কোথায় কি করে? আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতেমা তো জহরা একটা ডাক দিয়া কয় চাচাও আমার আব্বা আছে অথবা নাই। যখন চাচা কইলো জিব্রাইল মনে মনে কষ্ট পাইল আমার আব্বারা গভীর মনোযোগ দেন। জিব্রাইল ব্যতীত হইল, এই জন্য ব্যতীত হইল জিব্রাইল মনে করতেছেন আমার নবী ছোট জিব্রাইল অনেক বড়। আমরা দেশে বাপের বড় বাইরে কয় জেডা, শ্বশুর ছোট বাইরে কয় চাচা। জিব্রাইল কো আমি নবীর কত বড়, ফাতেমা আমার চাচা কেন কইল? আমার নবীর কদর বারে যাইয়া কই নবী গো আপনার দরবারে একটা ফরিয়াদ করো, আমার নবী জানে কি জানে না, জগৎকে জানাইবার জন্য আমার নবী কয় আকি জিবরাই বলে বেলে নবী গো আমি তো গো আপনার কত বড়, আমার নবী কয় তো কি হইছে? বলে ফাতেমা আমারে চাচা কইছে, আমারে জেঠা কইছে না, আমি তো গো আপনার কত বড়, আমি তো গো ফাতেমার চাচা না, আমি হইলাম ফাতেমার জেঠা। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আপনার বয়স কত? জিব্রাইল হুঙ্কার দিয়া কয় আমি জানি না। সুবহানাল্লাহ, কন্যা বাপরে বাপরে বাপ, তাহলে জানে না অনেক বয়স। আমার নবী কয় জিব্রাইল একটা ধারণা দেন বেলে নবী গো আমার যখন আমার আল্লাহ বানাইলেন, আমার যখন বুঝ দিলেন আমি চতুর্থ আসমানে একটা তারা দেখতাম গো নবী, নবী গো আমার যখন বুঝ হইল, এটা জালালির বানানো কথা নয়, তাফসীর রুহুল বায়ানের কথা রে বাবা নোট করো। ইসমাইল আক্কি বুরুজি কয় জিব্রাইল বলতেছে নবী গো আমি চতুর্থ আসমানে একটা তারা দেখতাম, আমার নবী ডাক দিয়া কয় ও জিব্রাইল আমি আপনার বয়সটা জানি। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বয়স আমি জানি না, আপনি জানেন, এটা কোন কথা? বলে জিব্রাইল শোনো ওই তারা তুমি কেমনে দেখতে কিভাবে দেখতে? বলে নবী গো আমি যখন বুঝ হইল আমি ওই তারাটা চতুর্থ আসমানে দেখতাম, চতুর্থ পর্দার ভিতরে জ্বলত নবী গো বড় সুন্দর তারা, এই তারাটা যখন জ্বলত গো 70,000 বছর জ্বলত। আল্লাহু আকবার, নবী গো
আবার যখন ডুবি যাইতো 70,000 বছর ডুবতো থাকতো। বর্তমানে চন্দ্র অথবা সূর্য অথবা তারা 12 ঘন্টা দেখা যায়, 12 ঘন্টা দেখা যায় না। নবী গো, ওই চতুর্থ আসমানের তারাটা আমি 70,000 বছর দেখতাম জ্বলন্ত, আবার যখন দেখতাম না তখন গড়ি ধরতাম সমঝতাম 70,000 বছর। আমার নবী কয় জিব্রাইল, এই তারা তুমি কতবার দেখছো স্মরণ আসেনি? আমার জিব্রাইল চোখের ফানি ছাড়া কয় নবী গো, এত সুন্দর তারা, আমার আল্লাহ অনেক জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, বিবেক দিছে, আমার কম দেয় নাই গো আল্লাহর নবী, আমি ওই তারাটা দেখছি আমার জীবনে 72,000 বার। আমার নবী কয় জিব্রাইল, আপনার তো অনেক বয়স। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমনে গো বাদে বাবার সাথা কইল, আমি তো গো আপনার কত বড় নবী গো, আবার নবী চোখের বালি ছেড়া কয় জিব্রাইল, এই তারা আপনি এখন দেখেন নাই? জিব্রাইল কয় নবী গো, আজকে অনেক দিন এই তারা আমি দেখি না গো নবী। আমার নবী কয় ওই তারা দেখলে আপনি চিনবেন নি? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই তারা এতবার দেখলাম, 70,000 বছর দেখলাম, আবার 70,000 বছর দেখলাম না, 72,000 বার যেই তারা দেখছি গো নবী, এই তারা আমি চিনবো? এটা ভুলার কথা নয়। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমার কাছে আসেন। আমার নবীজি জুব্বা মোবারক আলোক কইরা যখন পিঠের দিকে কইছে, জিব্রাইল আমার পিঠের দিকে তাকাও, জিব্রাইল পিঠের দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা ডাক দিয়া আমার নবীর কদমে যাইয়া ধরাইয়া ফেলছে গো। কদম ছেড়ে দাও, তুমি বড় আপনি বড়, আমাকে ছেড়ে দাও। জিব্রাইল কয় না নবী আপনি বড়। বলে কেমনে? বলে নবী গো জাতের কসম খাইয়া গো, যেই তারাটা আমি 70,000 বার 70,000 বছর দেখলাম, এইভাবে 72,000 বার দেখলাম গো নবী, আল্লাহর কসম এই তারাটা আপনার পিঠে দেখা যায়। আমার নবীজি চোখ মুবারকের বালি ছাড়া কয় জিব্রাইল, ওরে নূর নবীজির তিলটি শুরু শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। আল্লাহু আকবার। ওরে নূর নবীজির তিনটি সুর শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে বালায়ে কি, ওরে তিন নম্বরে মানব রুদরন শুনো আসে কান, খাইব মোরা নূর নবীজির শান, বলেন খাইব মোরা নূর নবীজির শান, শুনো আসে কান, খাইব মোরা নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় জিব্রাইল, যখন তুমি তারাটা দেখতা, এই তারা ছিলাম আমি দয়াল নবী। জিব্রাইল চোখের উপালি জেরা জেরা কান্দে, নবী গো আমার পিয়া দুবি মা বইছে, আমার জিব্রাইল এই যখন তারা তুমি দেখতা, তখন আমি মুনাজাতে কান্দতাম। কি কান্দতাম? ও জিব্রাইল যখন তুমি আমার দেখতা না, তখন আমি সেজদায় বইয়া কান্দতাম। জিব্রাইল রে মানুষ সেজদার মধ্যে কয় সুবহান রাব্বিয়াল আলা, তোমার কথা কয় না কয়বার? বাবা বাবা, শুক্রবারে ইমাম সাহেব সুবহান নামাজ পড়ায় চৈত্র মাসের গরম, ইমাম তো আল্লাহ ভক্ত, আমার কথা কয় না মুসল্লিরা কোনো মতে গেছে সপ্তাহে একবার, আমার কথা কয় না তো শুক্রবার গরিবের হজের দিন,
কথা কর না গরিবের ঈদের দিন ইমাম সাহেব একটু দেরি করছে আর কি, ধরো না নয় বার ফুটছে তো, নয় বার ফুটতে একটু দেরি হইতো মুসল্লিগ কাশ আরাম বই গেছে আমার কথা কয় না, দক্ষিণ দিয়ে জৈশা কয় উত্তর দিয়ে রঙ্গা কয় মানে আরো গেছে ইমাম সাহেব আপনার হয় না আমার কথা কয় না হাসান আমি গভীর মনোযোগ বাবা পাঁচবার নয় বার করলে সহ্য হয় না আমার নবী কইছি ইব্রাহিম রে ওই আমি 70,000 বছর সিজদার মধ্যে কাঁদছি রাব্বি হাবলি উম্মাতি যখন সেজদা শেষ হইলো এবার আমি মুনাজাতে কাঁদতাম 70,000 বছর কাঁদছি মানুষ মুনাজাতে দোয়া করে মাহবুব আমার গুনাহ মাফ করো আমার ধন সম্পদ দাও বিপদ আপদ মুক্ত করো জিব্রাইল রে আমি ওই মুনাজাতে কাঁদতাম রাব্বি আবলি উম্মাতি জান্নাতের মালিক গো নবী জান্নাত বিলাইবা ওরে পাপি তাপি উম্মতের গো আমি 70,000 বছর সেজদা দিয়াও 70,000 বছর মুনাজাত দিয়াও এইভাবে 72,000 বার সেজদা দিয়া 72,000 বার মুনাজাত দিয়াও আমার ইমানদারের আমার ইমানদারের আগের বীজের গুনাহ মাপ নিয়ে আসি রে যদি ইমানদার হইবা যদি নবীর গোলাম হইয়া যাইবা আমার নবীর পাগল হইয়া যাইবা আমার নবী তোরে ছাড়া জান্নাতে যাইত না এই কথা বলতে দেরি জিব্রাইল আমার নবীর কদম ছাড়ে না আমার নবী কয় জিব্রাইল কদম ছাড়াও জিব্রাইল কয় ছাড়বো না আমার নবী কয় কেন জিব্রাইল কয় আমি ওই চরণে দাসের যোগ্য নই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো গো বিয়াদ হয়ে গেছে আমি ওই চরণে দাসের যোগ্য নই নলে মোর দশা কি এমন হয় নবী গো মোর দশা কি এমন আমি ওই চরণে দাসের যোগ্য নই এবারে তাফসিরের রুহুল বায়ানের মতে 70,000 এবার আবার 70,000 ভাইও 72,000 রে গুণ দেন 70,000 দিয়া 72,000 গুণ দেন 500 কোটি 4 বছর তো নবী কয় 500 কোটি 4 বছর ছিল সেজদা এবার আবার জলন্ত কয় 70,000 72,000 বার এবারে 72,000 আবার জ্বলন্ত 70 গুণ দেন 500 কোটি 4 বছর 1,000 কোটি 8 বছর আমার নবীর তারার রূপ এবার দেখেন সিম্পল একটা হিসাব পৃথিবীর প্রথম মানুষ কি নাম আদামু সাফিউল্লাহ ওনার হায়াত 1,000 কত উড়ি উনারে বানাইতে তাওরিকে সামনে আসছে আদম নবীরে বানাইতে মতভেদ আছে ইখতিলাফ আছে মতভেদে 2 লক্ষ মুসলমান আল্লাহু আকবার কোন উনাকে বানাইতে সমনিছে 2 লাখ বছর উনি পৃথিবীতে হায়াত হলেন 1,000 তাহলে কত হইছে 2,01,000 উনি পৃথিবী থেকে বিদায় নিছেন 10,500 10,500 বছর তাহলে এই দেখেন 2,11,500 বছর এটা কার ইতিহাস তো আদম কি মানুষ না ফেরেশতা জোরে কান মানুষের ইতিহাস 2,11,000 বছর কার কার মানুষের কার এ গভীর মনোযোগ পৃথিবীর মানুষের ইতিহাস মানুষের ইতিহাস 2,11,000 বছর আর আমার কাবলিওয়ালা নবীর তারার সুরতের ইতিহাস 1,000 কোটি বছর তো কোনটা বেশি ও কোনটা বেশি তো নবী মানুষ কি নবী মানুষ সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে
সত্তর হাজার বছর ছিল ময়ূরের বেশে। এবারে মানুষের রূপটা কেন ধরলেন দেখেন, আল্লাহর কোরআন বয়ান করতেছে, কোরআন প্রমাণ করতেছে আল্লাহর জগতে একজন নবী ছিলেন যার নাম ইউসুফ। কি নাম? কি নাম? এই নবী ইনি কি মানুষ না ফেরেশতা? আল্লাহর নবী ডাক দিয়া কয় জগতের মানুষ শোনো, ইসুফ নবী সুন্দর, ইসুফ নবী আমি নবীর অর্ধেক, ইসুফ নবী আমি নবী। ওরে মিশরের একে বাদশা ছিল নামে জুলেখা, সোনার জীবন শেষ করিল ইসুফের লাগি। ওরে রাস্তায় একদিন দেখা পাইয়া জীবন দিছে বিলাই, আরে বিলাইয়া আমরা যতই দোষী নবী তোমার লাগিয়া। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন মা জুলেখা যখন ইসুফের প্রেমে পাগল হইয়া গেল, মিশরের মধ্যে একটা কলঙ্ক রইটা গেল, মিশরবাসী ডাক দিয়া কয় হায় হায় জুলেখা তুমি কইলা কি, কইলা কি? জুলেখা গো তুমি একটা রাজার বউ হইয়াও, একটা বাদশার বউ হইয়াও, একটা রানী হইয়াও, একটা ক্রীতদাসের প্রেমে পাগল হইলাও, একটা চাকরের প্রেমে পাগল হইলাও, এটা আর মিশরের মধ্যে মানতে পারতেছে না। মাস মিশরের মানুষ সি দিতেছে, ছ্যাপ দিতেছে, কিলোকাল দিতেছে, মা জুলেখার কলিজা জ্বলতেছে আর বলতেছে রে মিশরবাসী রে আমি কার জন্য পাগল হইছি, তোরারে যদি কদ্দূর দেখাইতাম আল্লাহর কসম তোরাও পাগল হইয়া যাইতি। এ কথা কইয়া মা জুলেখাও একটা কালো বোরকা ছিড়াইয়াও ওই জেলখানার মধ্যে যাইয়াও ইসুফকে ফরাইয়া দিছে। কয়েদিদেরকে বললেন ওই জেলখানা যারা প্রহরী তাদেরকে বললেন আমার ইসুফকে যেন কেউ না দেখে। ওই প্রহরীরা বললে মাগো মা কেন দেখবে না, বলে আমি দেখছি আমি পাগল হইছি, আল্লাহর কসম আমার বিশ্বাস যে দেখবো তে পাগল। দিন যায় মারদা মানুষ জুলেখারা দেখলে স্যাপ মারে। কথা কোন ঠিক? গভীর ঘন্ধ আম্মা জুলেখা আর সহ্য করতে পারে না, কই বলুক বলুক লোকের বন্ধ তাতে গতি নাই, জালালি ভাবিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই। ওরে না পাইলে মইরা যাইব কিলা মবে বাসি, আরে বাসিয়া আমরা যতই দোষী নবী তোমার গো লাগিয়া। সুবহানাল্লাহ। এই কথা কইয়া মা জুলেখা আল্লাহর কোরআন সাক্ষী দিতেছে তৎকালীন 100টা রাজার মাইয়ার দাওয়াত দিছে, অবিবাহিত সুন্দরী লগনা বিশ্ব সুন্দরী 100 জনকে দাওয়াত দিলেন। দাওয়াত যখন ফুসাইলেন মা জুলেখা যাইয়া মাইয়ারা কয় জুলেখা গো কিসের দাওয়াত, বলে আমি তোমাদেরকে এক পালা ফেট করে খাওয়াবো, আমি জানতে চাই রাজার মাইয়ারা কি খানার পাগল। কথা কন না রাজা বাসার মাইয়ারা যা আইডিয়া করে তা তো আমরা আমার কথা কয় না। আরে ঢাকা শহরে কুত্তা ফালে বিলাই ফালে কুকুর বিড়ালে যা খায়, আমরা গ্রামগঞ্জের গরিব গোড়া বাস্তা চৌধুরী কুত্তা কুত্তা আমার কথা কয় না। কুকুরের জন্য কত টাকা খরচ করে, করে কি করে না, কিন্তু কুত্তার জন্য যে টিয়া খরচ করে এটি আঙ্গ মসজিদের ইমাম সাহেব বেতন পায় না। আফসোস আমার কথা কয় না। আরে কয় কি ভাই ইমাম সাহেব 3000 টাকা বেতন, আমরা কো বিবেকের মধ্যে কিছু ঢুকাই তুই। আরে মিয়া 20,000-30,000 টাকা বেতন পা, ডাইনাতে বাঁধে কামা, তারপরে সংসার চালাতে হিমশিম, আপনি বিবেক চলে কিন্তু জিজ্ঞান না যে ইমাম সাহেব যে 3,000-4,000 টাকা দিই এবারে বলো জিলো চলন কেমন। আমার কথা কয় না কেন, বলে জালালি সাহেব আপনি কি ইমামের দালালি করতেছে? দুর্মি আমি ইমামের দালালি করতাম কেন, ইমামরা সম্মান দিছে কে? আর আমি আপনি সমাজের নেতা, আপনি দেশের নেতা, আপনি রাষ্ট্রের নেতা, লেকিন মসজিদের নেতা ইমাম। আমার কথা কয় না কেন, মসজিদের নেতা কেরা বানাইছে কে? ইমামের উপরে যদি তাওয়াক্কা না থাকে আপনার নামাজ হবে না। এই জন্য বাবা একটু চিন্তা করে ইমাম সাহেবরা কেমনে চলে কিন্তু আল্লাহ চালাইতেছে।
আমার কথা কয় না। এই জন্য বাবা একটা ইমাম সাহেব হাসরের দিন আমার নবীর আজা যত অসংখ্য মানুষ বেহস্ত দিতে পারে, সুবহানাল্লাহ। কেন এই জন্য আপনারা মাঝে মধ্যে ইমাম সাহেবকে বেতন দেন 2,000-3,000-4,000 টাকা, এটা আলাদা আপনার টাকা পয়সা আছে আল্লাহ দিছে। আরে মিয়া দুঃখে দুঃখে কলিজা ফেটে যায়। ভদ্র লোক নাস্তা খাইছে, বিল হয়েছে 1,000 কত, মা কথা গোনা। এবারে যেটা সার্ভিস করছে তারে কিতা কয়, মেসিয়া তারে কিতা কয়, তারে বকশিস দিয়া দিছে 100 টাকা, জীবনে ইমামকে দোষ গাটিয়া দেন, কথা কোন। রিক্সাওয়ালার বানা 30 টাকা চাইছে, থাপ্পড় দিয়া দাঁত ফেলা দিছে, কি মিশা কথা কইতেছি। রিক্সাওয়ালার 20 টাকার বানা, রিক্সাওয়ালা 25 টাকা চাইছে বা 30 টাকাই চাইছে, থাপ্পড় দিতে যে রিক্সাওয়ালার দাঁত ফেলা দিছে, এটা কোন ভদ্রলোক। আর হোটেলে তুই খাইলে আমি মেসিয়ারি করাম, ভিতরে 100 টাকা বকশিস না দিলে তোর ইজ্জত বাঁচত না। জীবনে ইমাম সাহেব দোষ গাড়িয়া দেয় চলে, রিক্সাওয়ালা ডাকিনি দোষ টাকা দেয় না, 5 টাকা ন্যায্য মানা খুঁজছে দাঁত ফালা দিস স্থাপন দিয়ে, এটি কোন মানুষ, মনুষ্যত্ব নাই, কথা কোন দিক কিনা। আরে মিয়া নিজে বাজারে গেছেন, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের বউর জন্য কাপড় কিনছেন, আপনার আল্লাহ টাকা দিছে কেডা কেডা, ইমাম সাহেবের বললো কাপড় কিনেন না। হাসরের দিন ইমাম সাহেব কইবো যে আল্লাহ এই মুসলিম আমার খুব ভালোবাসা পাবে যদি তুমি আমার নাজার দাও, এটার সহ দাও, আল্লাহর কসম দিবে আমি ইমামের দালালি করতেছি না, একটু ভালোবাসেন আল্লাহর কসম, হাসরের দিন ইমামের সাহেব তলে বেহস্ত যাবে, তবে ইমাম গই তুই আশে কে আছে, ইমাম গো কি তুই সুন্নি ইমাম, কারণ একটা সুন্নি ইমামের পিছনে নামাজ পড়া আর ফেরকায় বাতালার পিছনে নামাজ পড়া কি এক, কেমনে এক না। দেখেন আমরা ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়েন তখন আপনারা বলেন ইক্তেদাতুন, এটা হলো আরবি, আপনারা কিছু বুঝেন না, এটার বাংলাটা হইলো ইমাম যা আমিও তা, ঠিক কথা কয় না। এখন ইমাম একই মিলাদের কিয়ামটা ভাইখানা কয়নি, মিলাদের কিয়াম নাই, নবী মরে গেছে বাড়ির মানুষ পিন নাই অলি নাই, মাজার ভাঙি দাও পায়খানা বানাইয়া দাও, এবার এর ইমামের পিছে নামাজ পড়লে হবে নিও, যেতে করলো বিয়াগমত মাড়ির মানুষ নবীর মিলাদটা পায়খানা, এতে কি ইমানদার রইছে, এতে কি হয়ে গেছে কথা কইলা। তো এবার আমরা যাই কোন ইমান ও বেঈমান, আমিও বেঈমান, আল্লাহু আকবার কইব নি, তো এটা তো কইতেছেন যেতে কয় নবীর মিলাদের কি আলটা পায়খানা, এতে কি নবীর বন্ধু না দুশ্মন, তো আমনে যাই এখন ইমাম ও নবীর দুশ্মন, আমিও নবীর দুশ্মন, আল্লাহু আকবার, এটাই তো কইতেছে একতে দাতুল বিজালম মানে ইমাম যা আমিও তা। আরে মিয়া কিলো দূরে যদি ওকে সুন্নি ইমাম পান সেখানে নামাজ পড়ে, ঠিক না হলে একলা পড়ো, কিন্তু বেঈমান ইমামের পিছনে নামাজ পড়া যাবে। গভীর মনোযোগ বাবা একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা, এবারে মা জুলেখা যাইয়া খেয়াল আসেনি 100টা মেরে দাওয়াত দিলেন, যাইয়া কয় সুন্দরী অবিবাহিত ননারা, আমি শুধু আপনাদেরকে খানার দাওয়াত দিলাম না, আমি যার প্রেমে পাগল হয়েছি ওই পাগল দারে আপনারা কদ্দুর দেখাবো, 100টা মাইয়া উদ্দিনে বলেন দাওয়াত দিলেন, ওর এক মতো মায়েরা মা জুলেখার বাড়িতে হাজির, মা জুলেখা এমন খানার আয়োজন করছে রে, 100টা মাইয়া ডাক দিয়া কয় জুলেখা আমরা রাজা বাসার মাইয়া হইতে পারি, জীবনে এমন খানা চোখে দেখি না, খানা দেখা 100টা মাইয়ার জিব্বায় ফানিয়া গেছে, ও জুলেখা খানার অনুমতি দাও, জুলেখা কয় না কি মেজমানা যদি খাইতো না কয় আমরা খাইতে না, মেয়েদের মুখে ফানি এসে গেছে ভাই,
মা জুলেখা কয় খবরদার খবরদার এখন খানা যাবে না বেলে কেন জুলেখা আমি যখন হুকুম দিমু তখন আপনারা খানা খাবেন এমন টাইমে চাকর বাকর কতগুলা চুরি কতগুলা লেবু আনিলেন একশোটা মেয়ের হাতে একশোটা লেবু দিলেন একশোটা চুরি দিলেন কোনো মেয়ে ডাইন হাতে লেবু কোনো মেয়ে বাম হাতে লেবু কোনো মেয়ে ডাইন হাতে চুরি কোনো মেয়ে বাম হাতে চুরি আমাদের মধ্যে অনেক মানুষ ডাইন হাতি বাম হাতি আছে কি নাই আল্লাহর কিতাব এমন কিতাব যাহা কোনো কিছু বাদ নাই সব আছে কেউ ডাইনাতে চুরি বামাতে লেবু মা জোলাকা কয় ও দুনিয়ার মহিলারা সুন্দরী ললনারা আমি যখন অনুমতি দিব তখন আপনারা লেবু কাইটা খানা খাইয়েন মেয়েরা খানার দিকে তাকাইয়া এক হাতে লেবু এক হাতে ছুরি লই অপেক্ষা করতেছে কখন তখন পরে হঠাৎ কইরা মা জুলেখা কালো বরকা ফরাইত আমার বাবা ইউসুফকে নিয়ে হাজার মজলিসের মধ্যে ডাকনা দিয়া রাখলেন এবার মেয়েরা কয় জুলেখা গো এটা কি আনলেন বলে আমি যার প্রেমে পাগল হইলাম আপনাদেরকে একটু দেখামো দেখানোর পরে আপনারা লেবু কাইটা খানা শুরু করিবেন আমি অনুমতি দিয়া দিলাম এবার মা জুলেখা যখন কিসের কথা বলে গেছে সুশা সুখানার কথা বুঝে গেল একশোটা মাইয়া ইসুফের দিকে তাকাইয়া কয় মারহাবা ও জুলেখা এটা কি বলে এইডাই হেডা বলে হেডা কোনটা বলে যার প্রেমে আমি পাগল মা জুলেখা কয় এইডার নাম ইসু একশো মাইয়া কয় না না জুলেখা এটা ইসু না একশো মাইয়া কিটা কয় এটা মানুষ হইতে পারে না এটা মানুষ না তো জুলেখা কয় কি একশো মাইয়া উত্তর দিল রে ফেরেশতা আমার কথা কয় না জুলেখা গো মানুষ এত সুন্দর হইতে পারে না ও জুলেখা জুলেখা ডাক দিয়া কয় আবার আপনারা বলেন আমি কি ভুল করছি নি একশো মাইয়া ডাক দিয়া কয় জুলেখা গো আল্লাহর কসম তুমি ভুল করো নাই জগতের মুখে লাথি মারো ও জুলেখা তুমি ভুল করো নাই তোমার আগে যদি আমরা ওই ইউসুফকে দেখতাম আমরা ইউসুফরে লইয়া পাগল হইয়া যাইতাম এবার আমার সাথে বলেন একশোটা মাইয়া বলতেছে এটা কিটা ফেরেশতা জোরে কর জোরে কর আচ্ছা এবার আপনারা বলেন আলেম সাহেবরা বলেন এটা কি ফেরেশতা না মানুষ মানুষ রক্তে মাংসে মানুষ আবার বলেন ইউসুফ কি মানুষ না ফেরেশতা জোরে কর মানুষ এখন ভুল করলে এক আটটা চোখ করতে পারে এখানে চোখ আছে একশো এবার প্রত্যেকের দুইটা করে দুইশো চোখ আছে কথা কয় না ভুল করলে একটা দুইটা চোখে না ভুল করবো একশো চোখে কি ভুল করতে পারে নিও একশো মায়া কয় জুলেখা গো এটা মানুষ নয় মানুষ নয় তো মা জুলেখা কয় কি কয়টা ফেরেশতা গভীর মনোযোগ বাবা ইসুফের দিকে তাকাইয়া হাতের কবজা কাইটা ফালাইছে রক্তের ডরা ডরি হইয়া গেছে কারো হাত পুরা কাটতে লাগছে কারো সামনার সাথে লাগিয়া রাইছে তীক্ষ্ণ দাঁড়ালো ছুরি দিয়া কাটতেছে রে আল্লাহর কসম কষ্ট নাই আল্লাহর কসম ব্যথা কোন খবর নাই ইসুফের দিকে তাকাইয়া একশোটা মাইয়া আল্লাহর কসম আর কয়টা বালাইছে এবার আমি বলতে চাই রে বাবা এবার বলেন ইসুফের রূপ বেশি না আমার নবীর রূপ বেশি আমার আল্লাহ কয় জগতের মানুষ
প্রশ্নে শুনো, আমি নূর নবীরে বানাইয়া আমার আল্লাহ, আমি নবীরে বানানোর পরে, আমি নবীরে বানানোর পরে, আমি নবীরে সৃষ্টি করার পরে আমার আল্লাহ স্রষ্টা, আমি কামলিওয়ালা নবী সৃষ্টি, আমার আল্লাহ খালেক, আমি নবী মাখলুক, আমার সৃষ্টি করার পরে, আমার তৈরি করার পরে কিছু নূর অবশিষ্ট ছিল রে ও জগতের মানুষ, ওই কিছু নূরটাকে আমার আল্লাহ কোটি কোটি ভাগ করলেন, ওই কোটি কোটি ভাগ থেকে একটা ভাগ নিয়া এক ভাগকে আবার কোটি ভাগ করলেন, ওই কোটি ভাগ থেকে একটা ভাগ নিয়া আমি কামলিওয়ালা নবীর শরীর মোবারক থেকে কিছু ঘাম মোবারক লাগাইলেন, ওই এক ভাগের সাথে আমি নবীর কিছু তুতু মোবারক দিয়া আমার আল্লাহ ইসুফরে বানাইলেন। এবার আপনারা বলেন আমার নবীর তুতু মোবারক দ্বারা ইসুফ, আমার নবীর ঘাম মোবারক দ্বারা ইসুফ রে, এই ইসুফের রূপ যদি এমন হইয়া যায় আমার কামলিওয়ালা রূপ কি বেশি না ক। এবার অর্ধিক ক্যাডারে মাইয়ারা কিতা কয়, তুই আমার নবী কহ যদি দুই হাত লইয়া দুই ভাল লইয়া মানবীয় কবার হইয়া জগতে নাই তা আমি যদি মানবীয় সুরত তৈরা না আইতাম আমার জগতের মানুষ খোদা কইয়া ভালাইত। নবী তুমি সাল্লে তুমি কামলে নবী তুমি কামলে তুমি সাল্লে নূর ফিয়ালি নূরা নিবেশে অনুরাগের বিনা বাজিয়ে নবী তোমার ভালোবাসি আমরা রে করেন দাসি। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ আগে না নবী আগে? খেয়াল আসেনি নামাজ খেয়াল আসেনি না? জালালি সাহেব কোথায় গেছে কই না? বুঝাই আনার লাগবো তো বাজানো আমার নবীর শান আমার নবীর মান। আপনারা বললেন সুন্নত আগে, আমি বুঝাইবার জন্য বললাম ফরজ আগে। এখন এই জন্য আগে যিনি আগে ইনার কর্ম আগে, যিনি আগে ইনার কাজ আগে, তো আল্লাহ আগে আমার আল্লাহর কাজ মানে ফরজ আগে। এবার বাবা নামাজ পাইলেন মেরাজে, এবার নবী গেলেন মেরাজে, এবার বলেন আমার নবী আল্লাহরে দেখছি নিও জোরে কর। কিছু কিছু বাদাইম না মুসলমান এরা কয় নবী মেহরাজে স্বপ্নে গেছে, কয়নি কয়নি। আবার কিছু গোলাপি সুন্নি আছে কয় নবী গেছে তবে মজগান ফর্দা ছিল, নাউজুবিল্লাহ কবিল্লাহ। কি আমার নবী গেছে মজগানে কি ফর্দা আছে? আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি হাও আত্মা ফদ্দা ফাইলা কই? আল্লাহ কয় নবী গো আসেন আরো কাছে, নবী তো একটু আজিজ আলিফ আলিফের উপর কে খাড়া জবর আছে আছে নি? আমরা ছোট কালে পড়ছি আলিফ খাড়া জবর, এটা আল্লাহর জবর। এই জবরের দ্বারা বুঝা যায় আজিজি ইন্তেজারি ভদ্রতা নম্রতা সভ্যতা গভীর মনোযোগ। আলিফ খাড়া জবর এটা আল্লাহর জবর। এই জবরের দ্বারা বোঝা যায় অহংকার তকাব্বরি গৌরব আমার আল্লাহর ভিতরে। আচ্ছা আল্লাহ অহংকার করলে কি সমস্যা আছে? আল্লাহ কো আল্লাহু গানিউ ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী আর সমস্ত জগৎ ফকির। এখন ধনী না অহংকার করবে ফকিরদের কি অহংকার? কথা কোন ঠিক নেই। তো নবীজির কাছে জবর আছে, এটা হলো আলিফ জবর, এটা নবী এটা নবী কোরআন তো মজার মজার। আমার নবীর ভিতরে আজিজ ভদ্রতা নম্রতা
মুসা নবী কুহুতুরে গেছে, আল্লাহর লগে কথা কইবো পাগল হই গেছে, জুতা লয়ে উড়ি গেছে, আল্লাহ ধমক দিছে মুসা করো কি করো কি, এটা তুর পাহাড়, এখানে পবিত্র পাহাড়, ওহি নাযিল হয়, জুতা খুলে আসো যারা কল সুবহানাল্লাহ, একটা পাহাড়ে গেছে মুসা নবী, আল্লাহ ধমক দিছে জুতা খোলো মুসা, আর আমার নবী শুধু পাহাড় নয় সাত আসমান, এইভাবে 80,000 আলম, একটা দেশ আছে নবীজি মেরাজে যাইতে একটা দেশ পড়ছে, কাছের দেশ, কিসের দেশ, এবার দেখবেন গাড়ির সামনে গ্লাস থাকে, কাছ, এই কাছে দিয়ে বাতাস আসে না, না বাতাস ভেদ করতে পারে না কাছ, আমার নবী একটা দেশ পড়ছে 500 বছর শুধু কাছ, 500 বছর কি কাছ, আমার নবী মুহূর্তের ভিতরে কাছের দেশটা ফরল করলেন, গমন করলেন, কেমনে লাইট আছে নি কারো কাছে, এই যে লাইট দেখেন দেখেন বুঝলে লাইট তো মাশাআল্লাহ মাশাআল্লাহ সাচ্চি সাচ্চি, এই লাই যে আলো বাবা দেখবেন গ্লাসের ভিতরে যাইব নি, তাহলে আমার নবী তো আলো নূর, এই 500 বছরের রাস্তা কাজ বেদ করে গেছে, এবার একটা দেশ পড়ছে আগুনে, 500 বছরের দেশটা কিসের, আগুনে, আমার নবী আগুন ব্যাগ করে চলে গেছে মুহূর্তে, একটা দেশ পড়ছে শিশা, কিসের কিসের মুহূর্তে ভিতরে আমার নবী শিশা ব্যাগ করে চলে গেছে, এইভাবে চলে যাইতে 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 আরশ আজিম আল্লাহর ঘরের কুদ্রতি ঘরের দরজা নবীজি দুইটা গেছে, দুইটা দেখতেছে নবীর পা মোবারকে স্যান্ডেল জুতা মোবারক, নবীজির মনে পড়ছে মা গো তোর পাহাড়ে মুসা নবী জুতা লয়ে গেছে, আল্লাহ দিছে ধমক, তো আমি স্বয়ং আল্লাহর বাড়ি, সুবহানাল্লাহ, আল্লাহ মনের খবর জানেনি, জানে নবীজি শুধু মাথা নিচু করছে জুতা খুলি, আল্লাহ কয় বন্ধু আপনি তো গো মুসা নবী না, নবী গো আপনি জুতা মুবারক নিয়ে ঢুকেন, আপনার জুতার মধ্যে যে দুলা আছে এই দুলার জন্য আমার আর সৌভাগ্য, তো নবী যাইয়া দূরত্ব বজায় রাখতেছে, ভদ্রতা নবীজি ভদ্র, আজি যদি হইতে চাও ভদ্রতা আমি শিখতে গেলে আমার নবীর দরবারে যাব, ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর ঠিক কি না, ওরে জান্নাতের হাওয়া সেটাই হইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয় জোরে কোন সুবহানাল্লাহ, আম্মা জানো আমার নবীজি একটু দূরত্ব বজাইলেন, এবার আল্লাহ কা আসে আমার নবীরে আল্লাহ কত কাছে নিয়েছে এটা আমার আল্লাহ জানে, আর নবীজি কত কাছে গেছে এটা আমার নবী জানে, এবার নবীরে নামাজ দিলেন, কি দিলেন নামাজ, আমার আল্লাহ খালেক নবীজি হলো কাছে, নবীজি কি কাছে, কাছে মানে বন্টনকারী, আমার আল্লাহ কয় নবী গো জান দিলাম ফজর সাইর, আপনি ভাগ করেন, আপনি কি করেন ভাগ করেন গভীর মনোযোগ, এবারে ফজরের নামাজটা আমার নবী ভাগ করতেছে, নমস্কার আল্লাহ জোরে কর আল্লাহ, আমার আল্লাহ কয় নবী গো দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ, এবার আপনি ভাগ করেন কোনটা দিবেন আগে কোনটা দিবেন পরে, এবার আমার কাপলিওয়ালা নবী ভাগ করতেছেন ফরজ দিলেন আগে, নবীজির ভাগে কি আগে ফরজ আগে, শুনেন এবার যিনি ভাগ করে, আমরা দেশে অনেক সময় মাছ ভাগ করে আম ভাগ করে, যিনি ভাগ করে ভাগ করার পরে যিনি ভাগ করে বড় ধরনের এক ভাগ একটু বেশি দিছে আর কি, এই বড় ভাগটা আমার আগে দিলে যায়, হ্যাঁ না তাহলে বোঝা যায় যিনি ভাগ করে ইনার ভাগটা পরে না, যদি ইনি ইমানদার হয় কথা কয় না গভীর মনোযোগ, তো ভাগ করতেছে নবী, ভাগ করতেছে কে নবী, আমার নবী ভাগ করার মাধ্যমে আমার আল্লাহর ফরজ দিলেন আগে, আমার আল্লাহ কয় নবী গো এই বন্টন আমি মানি না, আমার নবী কয় কেন, আমার আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন
পাগল করলা আমার মন নয়ন দিয়া নয়ন পাগল করলা আমার মন এখন প্রেম জ্বালা চলে অন্তরে প্রাণ বন্ধু ও প্রাণ বন্ধু রে বলিতে পারিনারে তোমারে প্রাণ বন্ধু ও প্রাণ বন্ধু রে বলিতে আমার দয়াল নবী ডাক দিয়া কয় মাবুদ আপনি তো বড়, আপনি কি আপনি আগে, এই জন্য আপনার ফরজ আগে। আমার আল্লাহ কয় নবী গো আমি বড়, আমার বড় কইছেন আপনাকে বড় বলে বড় সে মুখে যার আল্লাহ কয় নবী গো আমারে তো আপনি বড় কইছেন না আপনি নিজে বড় হইয়া গেছেন নবী গো আপনি আমারে বড় স্বীকৃতি দিছেন আমিও আপনারে বড় বানাইয়া ছাড়ম এবার আমার নবী কয় কেমনে আমার আল্লাহ কয় বন্ধু আমি হইলাম ক্ষমতায় বড় এবার বলেন সকল ক্ষমতা কার আল্লাহ আমরা দেশক সকল ক্ষমতা জনগণের আগো মা কুহুরি কথা সকল ক্ষমতার মালিক জোরে কর কত কুহুরি কথা যে আপনারা কর গভীর মনোযোগ এমন কুফরি কথা কইয়া ঈমান নষ্ট করার কোন দরকার নাই কি কইতেছেন অমুক ভাইয়ের চরিত্র আহা আফসোস একটা দেখা একটা মিথ্যা কথা এক কাপ সাল নাই এত বড় মিথ্যা কথা আমার আল্লাহ কয় জগতে এমন কোন চরিত্র নাই ফুলের মতো সব কলঙ্কিত চরিত্র কথা কয় না কেন জালালিতে হোক আর জাতটা হোক প্রত্যেকের চরিত্রে কিছু না কিছু দোষ একমাত্র একটা চরিত্র ফৌত পবিত্র সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কোন আকাশের তারা কোন সিগন্যাল মার্কার আল্লাহ কয় পৃথিবীর বুকে একটা চরিত্র হচ্ছে ফৌত পবিত্র সেটা হচ্ছে আমার আপনার নবী আর কোন চরিত্র পবিত্র আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ বন্ধু কাবলিওয়ালা নবী আপনি আমারে বড় কইলেন জান আমি আপনারে বড় বানাইলাম আমার নবী কয় কেমনে আমার আল্লাহ কয় ওয়ারাফান আলাকা যিকরাক নবী গো আমি আল্লাহ ক্ষমতায় বড় আমি আপনারে বানাইছি ইজ্জতে বড় এই জন্য আল্লাহর ইজ্জত আছে এই কথা বলা যাবে না কারণ এবারেও কিছু ইজ্জত আছে জালালের কিছু আছে এবারেও আছে প্রত্যেকের কিছু ইজ্জত আছে না তো আল্লাহর ইজ্জত আছে ওই সিনি কথা এই জন্য আমার আল্লাহ হইছে ইজ্জতের মালিক ঠিক আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ ইজ্জতের মালিক যাকে তাকে আমার আল্লাহ ইজ্জত দেয় আবার যাকে তাকে জুতা ফিটা করে কে আমার আল্লাহ করে জগতের মানুষ তোমরা হিংসা করো না আমার কাবলিওয়ালা নবীরে আমি ইজ্জত দিছি রে এমন ইজ্জত দিছি রে ওই নবীর ইজ্জত দিতে থাকো দিতে থাকো দিতে থাকো কিয়ামত পর্যন্ত আমার নবীর ইজ্জত দাও কোনো গুনাহ নাই নেকি হবে লেকিন কিঞ্চিৎ পরিমাণ কমাইতে গেলে তোমার ঈমান থাকবে না এক দলে কয় আমরা সুন্নিরা নবীর ইজ্জত দিতে দিতে আল্লাহর উপরে লই যাই নাউজুবিল্লাহ বলা হয় কি আল্লাহর কোনো উপর আছে নি নিচ আছে নি ডাইন আছে নি বাম আছে নি নাই আমরা আগে কইছি আল্লাহ খালেক আমার নবী মাখলুক আল্লাহ স্রষ্টা আমার নবী সৃষ্টি তবে আল্লাহ খালেক হিসাবে আল্লাহর কোনো তুলনা নাই আমার নবী মাখলুক হিসাবে আমার নবীর কোনো তুলনা আল্লাহ স্রষ্টা হিসাবে বেমেসার আমার নবী সৃষ্টি হিসাবে বেমেসার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে নবীরে ভালোবাসতে হবে এবার আল্লাহ কয় বন্ধু আপনি আমারে বড় কইয়া আপনি ফরজ দিলেন আগে আমি কিন্তু খুশি না
আমার নবী কয় কেন, আমার আল্লাহ কয় বন্ধু, আপনি সুন্নত দেন, আমার আল্লাহ কয় সেই নবী উম্মতের জন্য পাগল, উম্মত ছাড়া কিছু বুঝে না গো, এই উম্মতেরা যদি আগে সুন্নত পয়া আপনি নবীরে খুশি করতে পারে, তারপরে ফজর পড়লে ফরজ পড়লে আমি আল্লাহ হইব খুশি। এখন একদলে সুন্নত ওরি না পড়ে না ফরজ ওরি যায় গো, আমার কথা কয় না, কয় সুন্নতের দাম নাই, আল্লাহ কয় বন্ধু সুন্নত না পড়লে নবীরে যদি খুশি না করেন গো আমার আল্লাহ রাজি হইত না। এবার এই জন্য ফজরের নামাজে সুন্নত আমার নবী দিলেন ফরজ, আল্লাহ কয় না নাও আপনাকে খুশি রাখার জন্য, আপনার উম্মত যদি আপনাকে খুশি করে তারপরে আমি রাজি। এবার গেলেন জোহরের নামাজ বারো রাকাত, এবার কি সুন্নত আগে না ফরজ আগে, আসিল ফরজ, আমার আল্লাহ কয় বন্ধু আগে আপনার উম্মতেরা আপনারা খুশি করিব তারপরে আমারে রাজি করিব। এবার আসরে আট রাকাত নামাজ, আমার আল্লাহ কয় বন্ধু আগে আপনার উম্মত আপনারা খুশি করিব তারপরে আমি আল্লাহ রাজি। এবারে মাগরিবের নামাজ কয় রাকাত, প্রথমে তিন রাকাত কিতা, এই মাগরিবের ফরজ আগে প্রমাণ করে সমস্ত নামাজে ফরজ ছিল আগে। এবারে মাগরিব নবীজি ফরজ দিলেন, আল্লাহ কয় মানি না, আল্লাহ যখন কইলো না সুন্নত দিতে হবে আগে, আমার নবী কয় মাবুদ যদি মাগরিবে আপনি ফরজ না দেন আমি নবী খুশি হইতাম না, আমার আল্লাহ কয় কেন, কয় যেদিন আপনার দেখেছি মনে আপনি ভেবেছি আপনার ছবি বাসে অন্তরে, সুবহানাল্লাহ না, ও প্রাণ বন্ধু, ও প্রাণ বন্ধু রে ভুলিতে পারি না রে তোমারে, প্রাণ বন্ধু, ও প্রাণ বন্ধু রে বলিতে পারি, আমার কামলিওয়ালা নবীজি মাগরিবে কয় যদি সুন্নত দেন আমি বেজা, আমার আল্লাহ কয় কেন গো, কয় মাবুদ আমার খুশি রাজি রাখবার জন্য সমস্ত নামাজে সুন্নত দিলেন আগে, যদি মাগরিবে সুন্নত দেন আমি খুশি হইতাম না, আমার আমার কয় কেন, আমার নবী কো মাবুদ কিয়ামত করবেন কবে, আল্লাহু আকবার, ওরে মহরমের দশ তারিখে ঘটল কি ঘটনা, বলেন মহরমের গোটেল কি ঘটনা, কারবালার পিছে দের জালা গয়াম সইতে, বলেন কারবালার পিছে দের জালা গয়াম রে হাসান শহীদ যাও করে তে হোসেন কারবালা, হাসান শহীদ যাও করে তে হোসেন কারবালা, বন্দি গো হইল সহে তাহালা বেদিন এ জিদার জেলে কাহানায় কারবালার পিছে দের জালা গয়াম রা, আমার দয়াল নবীজি ডাকিয়া কয় বাবুত আপনি কিয়ামত করবেন কবে, আমার আল্লাহ কয় মহরমে, আমার নবী কয় কোন তারিখ, আমার আল্লাহ কয় দশ তারিখ, আমার নবী কয় কিবার, আমার আল্লাহ কয় শুক্রবার, আমার নবী কয় কোন টাইমে, আমার আল্লাহ কয় আসরের পর মাগরিবের টাইম, আমার আল্লাহ কয় নবী গো মাগরিবের ফরজের সাথে কিয়ামতের সম্পর্ক কি, আল্লাহ জানে না, হুজুর কর না জানে, আমার আল্লাহ জানে, জগৎবাসীকে জানাইবার জন্য আমার নবী কয় বাবু ওই টাইমে কিয়ামত হবে, উম্মত তো গো আবার গুনাহগার, উম্মত কি একটা কথা খেয়াল রাখবেন, গুনার জন্য কেউ দোজখে যাইতো,
জালাল সাহেব কিতা কইলেন, গুনার জন্য কেউ দোজকে যাবে না, তো কিল্লে দেব বিয়াদবিল্লাহ। কেন 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 বিয়াদবিল্লাহ? দেখেন, গুনার জন্য দোজকে গেলে আল্লাহর জগতে কে হবে? আসবে ঠিক আমার কথা কথা ঠিক। এমন কোন লোক আছেন যে গুনাহ নাই? না, জোরে কোন আছে? তাহলে গুনার জন্য দোজক দিলে সবাই দোজক। তবে এমন লোক আছে এরা বিয়াদবি করে না ঠিক। এই জন্য সুন্নিরা গুনাগার, সুন্নিরা কি কিন্তু বিয়াদব না, আমল হয়তো একটু কম, সুন্নির আমল কম, আমল দরকার আছে নাকি? কেন আছে? কোনো দিন নামাজ রোজা আমলে ব্যহস্ত দিবে না, ব্যহস্ত দিবে ইমানে, ব্যহস্ত কি দিবে? তো জালালি সাহেব আমলের দরকার হাসরে। এই জন্য আমি মাহফিলে গেছি চট্টগ্রাম, আরো দশ বছর আগে, তখন প্রথম প্রথম আমি মাহফিল করি, আমার এক হোটেল দিছে, আরে সারা রাত আমি ঘুমাইতাম পারি না। জিজ্ঞেস করেন না কেন? উনসে কামড়ে সার পোকা, এই জন্য কামড়াইছে। ওই সিট ভাড়া ছিল 200 টাকা, কত তো 200 টাকা সিট ভাড়া, সার পোকা তো কামাইল। জান্নাতুল ফেরদাউসও বেহেশত, কথা কোন জান্নাতুল খুলদ মাওয়াও দারুসসালামও বেহেশত, এক নেই মজুরে কোন লাগা। ইমানের পরে যার আমল যত ভালো সে তত উচ্চ মুকামের বেহেশত, আর যার আমল কম ওই সার্বগাটার ভোগা এর মিয়া, কিন্তু ইমানে বেহেশত দিবে। আমার নবীকে উম্মতরে ভয় করিস না, আমি ছোটখাটো গুনাহগারের জন্য সুপারিশ করব না। ছোটখাটো গুনাহগার যদি সকালবেলায় ফজরের নামাজ পড়া মার চেহারার দিকে চায়, বাবার চেহারার দিকে চায়, আর যদি বিদ্যা আগুলে সুবা দে আল্লাহর কসম সুড়কো সুড়ো গুনা মাফ হইয়া যায়। একটা রাস্তা দিয়ে যাইতেছে, একটা মসজিদ পড়ছে, কি পড়ছে? যদি মায়ার নজরে আল্লাহর ঘরের দিকে তাকায়, দুই রাকাত দুকুলুল মসজিদের সুন্নত আছে নি? আমরা তো মনে করি শুধু শুক্রবারে, না, এটা মসজিদের হক, যখন ডুববেন তখন মসজিদের হক আদায় করবেন। যদি কেউ মসজিদের মহব্বতে দুই রাকাত দুকুলুল মসজিদের সুন্নত আদায় করে, মসজিদের মায়ায় 10টা টাকা দান করে, রে বাবু আমার আল্লাহ তার সগিরা গুনাহ মাফ। এলাকায় আল্লাহর ওলি আসছে, নাইবে নবী আসছে, হক্কানি ওলি, অন তো মনে করেন যে কিতা কইতাম আল্লাহর ওলি বেটকার ওলি, আমার কথা কয় না কেন? আছে না, আছে না, কত ওলি ওলি বেশ কম আছে। একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির চেহারার দিকে যদি তাকায়, একজন হক্কানি আলেমের চেহারার দিকে যদি তাকায়, রে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। থাকি কি গুনাহ কবিরা? বড় গুনাহ, ছোটখাটো গুনাহ তো দুনিয়াতে মা কর্ম করতে পারে, আর বড় গুনাহ আমার নবী কই নিরাশ হইও না, দুনিয়ার বাদাই না মৌলবি বুঝলো না, বুঝলে কবি নজরুল, কবি নজরুলের দাড়িও নাই, শিক্ষাও নাই, এলেমও নাই, কবি নজরুল বলতেছে, মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় কুলে নিবে নবীর সাফায়াতের তরি। আমার নবী কয় উম্মত ভয় পাইস নাও, আমি নবী ছোট গুনাহগারের জন্য সুপারিশ করব না, আসমান পরিমাণ পাহাড় পরিমাণ যত গুনাহ বড় বড় গুনাহগার ওই ঈমানদার বড় গুনাহগারের জন্য আমি নবী সুপারিশ করব। এই জন্য সুন্দরা গুনাহগার, গুনাহ না থাকলে কাফের, গুনাহ না থাকলে কি? দালাল হিসাব কিতা কইলে শোনেন, আল্লাহ কয় কোন নবী কো গুনাহ নাই, মনরে তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে নূরে করে খেলা, ওরে সৈয়না বাজার, ওরে আমার মুর্শিদের কাসারি রে, ওরে আল্লাহ রাসূল করে খেলা রে, এই বব সংসারে রে আমার মন বজিল রে, চলো এবার দেশে যাই।
আমার আল্লাহ কয় কোন নবীর গুনাহ নাই, কার কথা? আল্লাহর কথা। আদম ও সফিউল্লাহ হইতে ঈসা রহল্লা পর্যন্ত শুধু আমার নবী নয় ভাইও, কোন নবী গো যারা পরিমাণ গুনাহ নাই। বাংলাদেশের কোন বিশ্বাস যদি কোন আলেম যদি কয় আল্লাহ আদম নবী একটা গুনাহ করে 349 বছর কাইছে, কয়নি কয়নি আয় আয় আফসোস আল্লাহ কয় নবী গো কি নাই গুনাহ নাই, মাসুম নিষ্পাপ আল আমরিয়া মাসুম, আমার নবী নয় কোন নবীর যারা পরিমাণ গুনাহ নাই। দুনিয়ার মোল্লা কয় হিসাব কয় মাবুদ আদম নবী একটা গুনাহ করে 350 বছর কাঁদছে, এবার কি এই মোল্লা মানবেন না আল্লাহ মানবেন, এই হিসাব মানবেন না আল্লাহ মানবেন? এবারে পার্থক্য করেন নবী আর উম্মত, নবীদের কাতার উম্মতের কাতার, নবীদের একটা গুণ, নবীদের কি নাই? এটা নবীদের গুণ, এবার উম্মতের গুণ, উম্মতের গুণ আছে, দেখেন দেখেন উম্মতের গুণ আছে নবীদের গুণ নাই। এবার কোন উম্মত যদি গুনাহ না থাকে, উম্মতের যদি গুনাহ নাই, উম্মত নবীর মত হইয়া, এবার উম্মত যদি নবীর মত হইয়া যায়, উম্মত উম্মত থাকে না উম্মত কাফের হইয়া যায়, এই জন্য গুনাহ কমার বেশ থাকবে। আমার কথা কোনা গুনাহ কমার বেশ থাকবে, কাইকে কাইকে তো গুনাহ হচ্ছে, আমার কথা কোনা হেফাজতে চলবেন, মুখের মধ্যে লাগাম দিবেন, চোখের মধ্যে লাগাম দিবেন, যারা মুখের মধ্যে লাগাম, চোখের মধ্যে লাগাম, জিব্বার মধ্যে লাগাম, কানের মধ্যে লাগাম দিয়া ফালাইছে, এই জন্য রে বাবা নয় দরজা করিব নয়রে ফুলের গন্ধরে ওরে অন্তরে যো প্রিয় মাওলার নাম রে, বলেন অন্তরে যো প্রিয় মাওলার নাম রে, হে ভ্রমরা নিশি হলে যাই ফুলের বাজানা, আমার আল্লাহ আপনাকে নয়টা দরজা দিলেন, আমার ওই নয় দরজা গুলা বন্ধ করছেন কিনা? দরজা জানলা যদি খোলা থাকে আল্লাহর কসম এইভাবে দরজা খোলা থাকলে চোর ঢুকার পরে সমস্ত মালামাল নিয়ে যাবে। রাত্রে 2টা বাজে বেড়া ইউরোপ থাকে, বেড়ার ঘরে অনেক টাকা পয়সা, সুরে সুযোগ খুঁজে একদিন যাইয়া দেখতেছে রাতে 2টা বাজে দরজা খোলা, সুরে সাড়ে দিব ওরে ঘরের মাল সব লুটে নিল, আসে এ নায়ক সুরে রে মুখ দেখাবো কারে, আমরা মুখ দেখাবো কারে, সুরের ঘরের দরজা ঢুকা দেখতেছে, এবার দরজা জানালা কুইলা যাবি শুয়া সিলাম ঘরে, এখন আমরা তো দরজা চিনেন জানালা চিনেন না, ঘরের দরজা যেইভাবে খোলা থাকলে সুরে মালামাল লুণ্ঠন কইরালে আমার আল্লাহ তো আপনারে নয়টা দরজা দিলেন, বন্ধ করছো নি না করলে নামাজ রোজা থাকবে না, দরজা জানালা কুইলা আমি শুয়া আছি ইলাম ঘরে, ওরে সুযোগ পাইয়া দারুম সুরা সব ছিল ও সুরি কবরে রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার সুর ঢুকছে, আগের যুগের সুরেরা খাতা বালিশ দেখছি এগুলা চলে গেছে, ঠিক আমার কথা গো না ঠিক বেলে জালালি সাহেব আগে আসিল আর কি, মোবাইল ছিল না, ওই টেলিফোন ছিল না, কিচ্ছু তো ছিল না, আছে ক জেলখানার সম্বল খাতা বাড়ি আছে তোড়ি নিবু, এখনকার সোরেরা খাতা বালির সোরে করে না, এখনকার সোরেরা বড় কোনো কিছু ডেক্সি হ্যান্ডি চুরি করে না, দেশ উন্নত হয়েছে সোরেরা উন্নত হয়েছে, দেশ ডিজিটাল সোর বলে কেমনে ডিজিটাল সোর শুনেন, বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের টাকা আমেরিকা কোথায়, আমেরিকা চুরি করছে ফিলিপাইন থেকে,
শুনছেন না? মা কি ফিলিপাইন থেকে না বাংলাদেশে রিজার্ভের টাকা চুরি করলো? তাহলে এটা কেমন চোর? টিয়া হলো মানিক বাংলাদেশ রাখছে আমেরিকায়, চুরি করতেছে ফিলিপাইন থেকে। তাহলে এটা কি অ্যানালগ চোর না ডিজিটাল চোর? এই ডিজিটাল চোরেরা টেলিভিশন চুরি করে না, খাতা বালিশ চুরি করে না, ওই মোবাইল ফোন স্বর্ণের সেল টাকা পয়সা কথা কর ঠিক কিনা জেডি লইয়া যাইতে সুবিধা হইবে। এবারে চোরে ঢুকছে, দুইটা দেখতেছে হীরার হার 1,20,000 টাকা দাম আইফোন স্বর্ণের সেল মোবাইল ফোন টাকা পয়সা সব এক জায়গায়। সোনা মুক্তা হীরা মনি মোবাইল ফোন টাকা পয়সা সবই হইল ফরে। ধরে না ধরে না, ওরে এমন মালসা করলো চুরি এবারে দেখবেন শুদ্ধ রাখেছে শুদ্ধ রাখে না? অনেক সময় শুদ্ধ হচ্ছে, আমরা বাজারে কারেন্টের ফিলার লগে ফিস মরা মানছি, যেতে পারেতেও মারে যেতে না পারেতেও। তো চেয়ারম্যান সাহেব আছে আয়া দেখতেছে তার নাকি দি চোখ দি রক্ত আরে তার আর মারিস না থাকতে সরে না কথা কনা সুরিতে কি ফাঁসি হয়? হয়তো জেল জরি বানা হয় ফেরত দেয় সুরি বিচ্ছে মারিস মারিস। আমার নবী বলতেছে উম্মত সুর হক ডাক যেই হোক মুখের মধ্যে মারিও না, চেয়ারম্যান সাহেব তারা আর মারিস না থানার দিয়া দে থানার থেকে জেল হাকিমে সুরের বিচার কইরা কি জেল কি সুরে রইব না মালিকের কার কার? এবারে সুরের নামে বিচার দিলাম তয়ালা আল্লাহর কাছে, ওরে সুরের নামে বিচার গো দিলাম তয়ালা আল্লাহর কাছে, ওরে দয়ালা আল্লাহর হক বিচারে জালালি কারাগার রে মুখ দেখাবো কারে আমরা মুখু দেবো কারে একটু জিকির করেন আমার ভরা অঙ্গ দেখাই কারে গো মারহাবা মাশাল্লাহ দেখাই কারে গো দয়াল ধরে পুরা দেখে নাযা আমি কারে দেখাই কারে বুঝাই মনে রি বেদনা আমি মহান দিলাম প্রাণ দিলাম গো মারহাবা মহান দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলায়া
আমি সব দিয়া তার মন পাইলাম না আর কি আছে জানাও মারহাবা মাশাআল্লাহ আমি বুঝি নাই তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলি কি ইয়ার পাইতাম দয়াল এত আমার মুরশিদ নাম যে এত মধুর নবীর নাম যে আমার নবীর নাম যে এত মধু খাইলে গো বহুত পুরাহে না আমার মনে হই আছে গো দেওয়া না মাশাআল্লাহ নামের সুদায়া মারহামা আমার মুসে গেল বাবার কুদায় ও তার তাগবে না বাব যন্ত্র না মুসে যাবে তাত না আমার মনে হয় আসে গো দেওয়া না আমার মুর্শিদ কি বাদা দূরে জানে এ এ এ এ এ মারহাবা আমার ফরান তো প্রিয়া টানে রে এ এ এ এ নবীর নামে পাগল হইয়া নবীর নামে পাগল হইয়া প্রেম তোমো নাই দাও সাত আমার আমার মনে হই আসে গো দেওয়ানা আশেক দানে রে এ মুর্শিদের নামে আসে কত জালা মাশাআল্লাহ পাগল জানে রে এ নবীর প্রেমে আসে কত জালা জালাহে জালাহ অন্তর আমার পুইরা কইছে কয়লা ওয়া 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 মাশাআল্লাহ জালাহে জালাহ অন্তর আমার পুইরা কইছে কয়লা ওয়া আশেক দানে রে এ নবীর নামে আসে কত জালাহ আমাকে হেবো লিয়া দিবে গো দয়াল মুর্শিদ রইয়া সে কোন দেয় হেসে মাশাআল্লাহ আমি সাজদাই লম্বা স্বর্গ মুর্শিদ সাজদাই লম্বা স্বর্গ ফুল চন্দন ছিটাইলাম ও তুই গো মন হওয়ার আমার আল্লাহ কয় নবী গো মাগরিবে কেন গো ফরজ দিতাম আগে আমার কাপলিওয়ালা নবী কয় ও বন্ধু আমার উম্মত তো গো গুনাহগার এবার বলেন আমার উম্মত কি গুনাহগার ওরে পাপ না করলে মাফ করবা কি তক্তে তুমি বসিয়াও মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় বন্ধু আমি কিয়ামত করব মহরমের 10 তারিখ দিন টাইম শুক্রবার সময় হইব মাগরিবের টাইম আমার আল্লাহ কয় নবী গো আমার উম্মত গুনাহগার
ওই টাইমে তুমি সুন্নত দিও না, তুমি ফজর ওই মাগরিবে ফরজ তুমি আগে দাও। আমার আল্লাহ কয় কেন গো বন্ধু, আমার নবী কয় মাহবুব ওই টাইমে যদি তুমি ফরজ দাও আমার উম্মত গুনাহগার নামাজ পড়বে, ওই টাইমে তিন রাকাত ফরজের সেজদা চাইব, তুমি আল্লাহ তখন কিয়ামত করিবা উম্মত আমার গুনাহগার তোমার বান্দা তোমার সেজদা দিয়া যাইব গো তোমারই দরবার। এই জন্য মাগরিবে ফরজ আগে, আবার এশার নামাজও আমার নবী দিলেন ফরজ। আল্লাহ কয় তা হবে না ও বন্ধু, আপনি সুন্নত দেন, আমার নবী কয় কেন কয় আপনাকে খুশি যদি করতে পারে আমি আল্লাহ রাজি, আপনি বেজার আমি বেজার। এই জন্য মুসলমান নামাজ যদি পড়ো রোজা যদি করো আমার নবীর মহব্বতে করো, বেহেশতের আশায় কইরো না। একটা হলো আমি মেয়ের ফাগল আর মেয়ে আমার ফাগল, এটা কি এক না কথা কয় না? আমরা কেন বেহেশতের ফাগল হব? এই জন্য সুন্নিরা বেহেশত চায় না, বেহেশত সুন্নিদেরকে চায়। সুবহানাল্লাহ, কোন লাগে মাল্লাহুল মাওলা ফালাহুল মাওলা, আপনি কেন বেহেশত চান? আমরা সুন্নিরা বেহেশত চাই না, আমরা আমার নদিনার কাবলিওয়ালারে চাই, আমরা বেহেশতের মালিককে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দোজখের ভয় আছে কি নাই? না, আমরা দোজখকে ভয় করি না, আমরা ভয় করি আমার মাওলারে। কারে কারে? আমরা আমার মাওলারে ভয় করি রে, আর দুজক আল্লাহর কসম সুন্নিদেরকে ভয় করে, দুজক সর্বদা কাফে আর কয় মাহবুব ইমানদারকে আমার মধ্যে দিও না। আল্লাহ কয় কেন রে দুজক, বলে ইমানদারের গোষ্ঠী যদি আমারে দাও ইমানদারের প্রেমের আগুনে আমি নিব্বা যাইব, এই জন্য ইমানদারদেরকে আমারে দিও না। এই জন্য আমরা দোজখকে ভয় করি না, আমরা ভয় করি কারে? আল্লাহকে। আল্লাহর ভয়ে নামাজ পড়বেন, আল্লাহ হুকুম করছে এই জন্য নামাজ। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মহব্বত আমার নবী ফরছে দেখাইছে এই জন্য পড়বেন, আমার নবীর পাওয়ার জন্য নামাজ পড়বেন, বেহেশত পাওয়ার জন্য নামাজ পড়েন নাও, বেহেশতের আশা করিয়েন না, আমার নবীর আশা করেন। আমার নবীর যদি ফাইয়ালাম আল্লাহর কসম বেহেশত আপনার পিছে পিছে ঘুরব। এই জন্য আব্বা যারা আজকে মাহফিলে আসছেন বেহেশতের বাগানে ঢুকলেন, আল্লাহ কয় নবী গো তারা বেহেশতের বাগানে ঢুকে গেল আমি আল্লাহ তারারে হাসরে নিরাশ করব না। এই জন্য ফাসক্ত নামাজ আমাদের দরকার, আমার নবী ফুটছে কি? আমার নবী যদি নামাজ না ফুটতো আমার নবী কি দোজখে যাইতো? জোরে কর, আমার নবীর নামাজ নাই কিন্তু পড়ছে, উম্মতরে শিক্ষা দিছে এই নামাজ পড় রে, নামাজ ছাইরো না, আমার নবীর মহব্বতে নামাজ পড়ো, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার ফাসক্ত নামাজ পড়বে, আব্বা আমার খেদমত করবেন, আর একজন হকানি কামেল মুকাম্মেল ফিরের কাছে বায়াত পাইবেন। কিটা করবেন বাবা? ওই কয় কলা গাছ রেখেছে জিরে, বাংলাদেশ রেখেছে ফিরে ভণ্ড ফিরে, বাংলাদেশ সব এ মনে কষ্ট নিয়ে না, এ কদ্র ওয়াজ করতে পারলে কণ্ঠ কদ্র সুন্দর হলে এত বিশ্বাস হয়ে যায়। উপযুক্ত হইলে তারে ডাইকাই আনবে ঘরের দালালি, ডাইকাই আনবে ঘরে ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘরে বড় জালা, কেউ বুঝিতে পারে না রে ফির মুর্শিদের খেলা আমার অলি আল্লাহর খেলা। এই জন্য
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, কামেল মুকাম্মল একজন পীরের কাছে বায়াত দিবেন, আব্বার আমার খেদমতে খোদা পায় নামাজে বেখস্ত পায়। এই জন্য মা বাবার খেদমত যেমন করবেন, পীর উস্তাদের খেদমত তেমন করবেন। আল্লাহ যেন পীর উস্তাদের খেদমত করে আমরা যেন মুমিনে মুকাম্মল হইতে পারি। বলেন আমিন ইয়া নাবী সালাম। সবাই নাই, কারণ এই নবীকে সালাম দেয়। এখন আমার নবী আপনাদেরকে দেখে কি দেখে না? তাহলে আমিও দেখি নবীও দেখে, সত্য কথা। কিন্তু আমি একটা লোক চিনি না, আমি আপনাদেরকে শুধু দেখি কিন্তু আমার নবী আপনাদেরকে চিনি। শুধু চিনে না, আপনার বাড়ি কোথায়, গড়টা কোথায়, কোন বিডা, আপনি কারাগারে ঢুকলে আপনার উদ্দেশ্য কি? এখন বাবার আমার এই নবী আমাদেরকে দেখতে নবীজির সামনে আপনি দাঁড়াইছেন কেমনে? এই সবাই আপনি হাত পাতেন তো, এবার হাত পাতা সবাই। আচ্ছা আপনি আব্বা এই হাতের তাল করে দেখা যায় কি অস্পষ্ট না স্পষ্ট? আচ্ছা এই হাতটা কি আপনার থেকে দূরে? আমার নবী বলতেছেন, নোট করেন, ইন্নাল্লাহ কাদরাফা লিআদ-দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়ুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফি। রাওয়াত ইবনে আল হাকিম ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর হাযা হাদিসুন ওয়া সহীহুন। আমার নবী কয় উম্মত, আমি মদিনাতুত তৈয়বা থেকে শুয়ে শুয়ে আমার হাতের তালকার মধ্যে 80,000 আলম 8,000 জাত দেখি। তাহলে আমরা আছি বাংলাদেশে ইসলামপুরে, নবী বলতেছে আমরা নবী হাতে। তো এবার এখন নবী আমাদেরকে দেখেনি, তাহলে আমরা নবীর সামনে সামনে দাঁড়াইছেন। আপনি চিন্তা করেন নবীদের সামনে কি আদবই হয়ে দাঁড়াবেন না বেআদবের মতো? এটা কোন আদব? আপনি এটা কি আদব? এটা তো কিতারের দোষ, কথা কন না আমরা কেন এটা কি আদব হইতে পারে? পৃথিবীর শ্রেষ্ঠ আদব আমার নবী দেখতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ তাজিব নিয়ে আপনি নবীর সামনে দাঁড়াইতে হবে। আপনি মামলাতে খাইছেন, আদালতে গেছেন, অপরাধ নাই, তারপরও মামলাতে এজলাসে উঠতে হইছে, আসামি জিরের মধ্যে খাড়া হাত গড়া, এটার মধ্যে খাড়া এনে খাড়া এনেছে, নান্ডার বাড়ি দিব গাদি চাই গাদি চাই দিবে, সুরের ঘরে সু, কথা কয় না। যিনি হাকিমের হাকিম কেডা আল্লাহ হাকিম, আমার নবী এই সমস্ত হাকিমের হাকিমের হাকিম, মদিনার কাবলিওয়ালা নবীর সামনে আপনি দাঁড়াইছেন, আপনি এটা কোন মোড়া মিলে দাঁড়াইছেন? আদবি হয়ে দাঁড়া নামাজের সঙ্গে। হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মুদেলাস কবরে রাখিলে লইয়েন গো আপনা সবকে নবু
কিবলা আব্দুর রহমান, কিবলা বাবা জালালি, শাহেনশাহে বেলায়েত পেলা সালাম মুস্তফা জানে রহমত পেলা সালাম আল্লাহ গাল আল্লাহ হাসনাতে জামিও সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো জালালিকে মাফিল করতে দিবে না কেন? কয় জালালি গালি গালাজ করে, কোন নবী হাজার নাজার গেলমে গায়েব এডি বিলে জানে আ কথা কয়। তো উপজেলা চেয়ারম্যান এটা 10 সালের কথা বলতিছি, 9 বা 10, এই 9 বা অথবা 10 সালের কথা। তো জালালি হুজুরকে ওয়াজ করতে দিবে না, হাজার হাজার মানুষ উপজেলা চেয়ারম্যান, এরপরে ওই ওসি নানার ওসি কয় উনি যদি গালি গালাজ করে আমরা ওনাকে দেখব। তো বাবা স্টেজে উড়িয়ে কইতেছে ফকিরের ফুটো গলা, আমি বলি গালি গালাজ করি না। ওসি সাহেব কো জালালি সাহেব কো শুনেন মিয়া, গালি গালাজ করা সুন্নতে মুআল্লা, সুবহানাল্লাহ। কোন ওসি সাহেব মুখ আদা সুন্নতে বল না মানে আল্লাহ পাকের সুন্নত। আবার আব্বা হুজুর বলতেছে আল্লাহ গালি দেয় নবীর দুশমনকে, আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবিলা, ওমা আল্লাহ গো আবু লাহাবের দুই হাত দুই হুদ ধ্বংস হোক, বা কথা কয় না এটা গালি না? আল্লাহ কয় বন্ধু আপনি জানাই দেন, এই গালিটা শুধু এমনি গালি লই তো না, আপনার উম্মতের কোন নামাজের ভিতরে এই সূরাটা বেশি বেশি যেন পড়ে। নবীজি কয় কেন? কয় নামাজের ভিতরে আপনার উম্মতেরা নবীর দুশমনকে গালি দিবে, আমি খোদার কুদরতি করে যা ঠান্ডা হইব। সূরা কলমের মধ্যে আল্লাহ কয় উতুল্লিম বাদা জালিকা জানিম, নিশ্চয় যারা নবীর সামনে বেয়াদবি করে আল্লাহ করি হারামজাদা। তখন গালি কি জালালি দিছে না আল্লাহ দিছে? তাহলে আল্লাহ দিছে আরবিতে, জালালি দিছে বাংলা। আচ্ছা এবারে আসেন, তোমরা কো আমার নবী গায়েব জানে না, আর আমি জালালি বলতেছি আমার নবী তো বহু ফরে, আমার গাউসে ভাগ বহু ফরে, আমার শাহাদাল বহু ফরে, আমি জালালি গায়েব জানে। উপজেলা চেয়ারম্যান কয় কিতা কর কয় শোনেন। আচ্ছা এখানে একটা লোক বলতে পারবেন কবে মরবে? না একটা লোক হাত তুলবে অমুক দিন মরবে। এবার মরণের খবরটা গায়েব না হাজের? মরণের খবরটা গায়েব না হাজের? জালালি সাহেব কইতেছে উপজেলা চেয়ারম্যান সাহেব ওসি সাহেব লিখে রাখেন, আমি জালালি রমজানে ইন্তেকাল করি, যদি না করি আমার মুখে মুতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না, আমি জালালি রমজানে ইন্তেকাল যদি না করি কাফনটা সরাইয়া আমার মুখে প্রস্রাব করে দিবেন। ঠিক আমার আব্বা রমজান তো রমজান, সত্যই রমজান বদর দিবসে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ, যিনি সারা বাংলায় নবীর প্রেমের আলোড়ন সৃষ্টি করতে গিয়ে 11 বার মারি খেয়েছে, নবীর দুশ্মনের আমার আব্বার 11 বার মারছে শুধু নবীর জন্য, কথা কোন ঠিক কি না? এই জন্য আমাদের বাড়িতে 26 ফেব্রুয়ারি উরুস, 108তম উরুস আমরা দাওয়াত দিলাম যাইবেন। তো আমার আব্বা আসলে আমার ছোট ভাই যাইতে বললো না যে আমরা আসতে পারি, আমরা আসতে পারি, আমার আব্বা আলেম মানুষ আলহামদুলিল্লাহ, আসতে জন বক্তা, এটা আমার আব্বার গর্ব। তো লেখাপড়া করাতে যাই আমার আব্বা আসলে ওই হালে আর কিছু করতে পারে নাই। তো শেষ বছরে একটা মাদ্রাসা দিছে, আমগো দরবারে যারা যায় তাকে জিজ্ঞেস করেন সুহেলের আব্বার কি নাম? না বিল্লাল মেয়ের জিজ্ঞেস করেন, একটা হেফজখানা দিছে। তো আব্বা হুজুর থাকতে 10 সালে দিছে, আব্বা হুজুর থাকতে এই দুনিয়ার গরিব গোরা ভাই ফাড়ক না না, আমরা তো গরিব আমরা কই যাবো? এই একটা আব্বা হুজুর থাকতে বলছে এটি একটা বেতন নিবি না, আমি যা খাবো এটি তা খাওয়া মজার রকম। সুবহানাল্লাহ, তো চলছে গাড়ি যাত্রা বাড়ি, আজও এক টাকা দেয় না, দিছে হেফজখানা হয়ে গেছে লিল্লাখানা, এ 40-50 জন ফোলা পাইন। আল্লাহর কসম ঠিক আমরা ঘরে যে ভাগ করে এই আমার কথা কইয়া আমার এতিমখানার কথা আমি এতিমখানা দিই নাই, আমি দিছি হেফজখানা,
এটা ওই গেছে লীলাখানা। তো আব্বা আব্বা হুজুর তো নাই, এখন আমরা আসলে হিমশি হিমশিছি ফোলা ভাই গুড়া লইয়া। তো এই আমি দুই আড়াই ঘন্টা আলোচনা করছি আমার নবীর খেদমতে। আব্বা আমার আমরা কি দিবেন, আমার আব্বার ওসিলা আমার আল্লাহ আমারে আমি যা চাইছি তার সাথে দশ গুণ দিছে যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কয় এতিমদের মাথায় যারা হাত দেয় আমার আল্লাহ নাকি কুদ্দুতি মাথায় তার হাত দেয়, কথা কোনো ঠিক কিনা। এই জন্য শুধু আমার দরবার নয়, যেখানে একটা সুন্নি প্রতিষ্ঠান দেখবেন আমরা ফিসাইয়া বেশি মূলত মাদ্রাসা। আমার কথা কেন সুন্নিদের প্রতিষ্ঠান নাই, যদিও ভাগ্য কমে পাকিস্তানের হুজুরেরা দুইয়ের মাদ্রাসা না দিয়ে দিত, ওই ঢাকার কাদ্রিয়া আর সিটাঙ্গের জামিয়া যদি না দিয়ে যেত, এ বাংলাদেশের সুন্নিরা পিড়া খাই খাই অস্তিত্ব বিরোধিত কথা কোন ঠিক কিনা। এই জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই, যে যেখানে ফারেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করি। আমার মা বোনেরা আপনারা একটু সব ধরে বসেন, কাতার ধরে বসেন, আপনাদের ওখানে তাবারক দিয়ে দিবে। আমার কমিটির ভাইয়েরা আপনাদের ওখানে তাবারক দিয়ে দিবে ইনশাল্লাহ। আপনারা সব ধরে বসেন, দুরুদ শরীফ 11 বার পড়েন, সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সালাম আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলা নবী আল্লাহু আকবার। সবতি সবকু আমরা শুনলে আচ্ছা আচ্ছা, এখন আমি কি মুরাদ দিব আমরা আচ্ছা আচ্ছা বিদেশে আছে টাকা পয়সা দিছে সবার জন্য দোয়া হবে। আচ্ছা আল্লাহ আল্লাহ কবুল করো। আবা আপনারা সুন্নত পড়েন, আমি কি ফরজ পড়ি? আমি বুঝাইলাম আমার নবীর শান যেরকম সুবহানাল্লাহ, নবী যে মানেন না এই নবী শানে আল্লাহ কয় না সুন্নত করতে হবে, যদি আমি বলো সুন্নতই যাবো আপনার কারণে আগে জোরে করো সুবহানাল্লাহ। এরপরে মুরব্বী গো জানালি গো মুরব্বী গো নামাজ না, এটা আমি না, আল্লাহ বলতেছে আসরের দিন বুড়াদের কোনো হিসাব দিবে না, ওই যৌবনের বয়সের হিসাব দিবেন। এই জন্য যৌবন বয়সে নামাজ রোজা হজ জাকাত, এই যুবক এখন নামাজ পড়ে এখন রোজা করো এখন বন্দিগি করো মা বাবার খেদমত করো, সামর্থ্য থাকলে এখন হজ করো, এই বন্দিগুলা কবুল হবে আসরের দিন এগুলো দিয়া ফারজ দিতে পারবে জোরে করো সুবহানাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়া, এ গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না, এই এলাকার আমার মা বোনেরা গো দোয়া হইতেছে গো সজাগা শুনি গো মা, আমরার সাথে আল্লাহর দরবারে দুটা হাত বাড়াও, তোমরা তো গো এই গ্রামের নায়রি নয় মা, একদিন নতুন বধূ হইয়া লাল বেনারসি হইয়া এই গ্রামে ঢুকছিলাম মা, আরেকদিন সাদা একাল কাপড় পরা বাহির হইয়া যাইবা, ওগো যাইবার কথা কি তোমরার মনে নাই মাগো, যাইবার কথা কি তোমরার মনে নাই, অসময় আইস বুঝি নাই উর্গনিবার জানি না গো মা,
কোন মা বোনের জন্য জানি গো, আশেপাশে দর্জি দোকানে সাড়ে তিলার কাপড়ের কাপড় উপস্থিত হইয়া গেছে মা। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো, অন্ধকার কবরের মাটি বা কইয়া রইছে মা, মারা গো মা চকু বন্ধ করে দেখো মা, তোমরার মতো কত মা বেগো এই এলাকায়, সাড়ে তিলার মাটির নিচে যাবো মোরা রোজে মা, আজকের মোনাজাত গো তারার নসিব হইছে লা, তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা শ্রীজ। ওই সুখে কিনা দুঃখে রাখলা গো আল্লাহ, ওই জানে তোমার মন রে আল্লাহ, করো আল্লাহ জালা ওই তোমার মনে মাবুদ যারা হাত বাড়াইছি আল্লাহ, কার জানি মানাই কার জানি দুনিয়াতে বাবা, কে জানি মা বাবা তো নজন হারাইয়া কান্দে বলিয়া গিয়াছে আল্লাহ, আমরার বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা, আব্বা আম্মা গেছে আল্লাহ আল্লাহ, ওই আমরা রে বালাইয়া আমাদেরকে রাইগা গো গেছে কান্দিবার, আল্লাহ 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 জীবনে ম রনে আল্লাহ আল্লাহ, ওই কবরে হাসরে মা বাবারে রাইখেন গো আল্লাহ মায়া রন মাবুদ, কত কষ্ট করলো মা আমাদেরকে লইয়া, কত কষ্ট করলো বাবা আমাদেরকে লইয়া, নিজে লা খাইয়া গাওয়াইছে নিজে লা ভরা বই, জানি না কি আওলাতে কবর ভরে ওয়া মারা আবরার বাবা বারে বাবে দিছনে, দাদা দাদির কবর আজান বন্ধ করছনি, লালা লালি রে বাবে দিছনে, এই গ্রাম ইসলামপুর দক্ষিণ বাড়া নোয়াবাড়ির কবর আজাব মা বুঝলি, মাহফিল আনতে যাবিয়া কমিটিরে কবলে করছনি ইয়াল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে আছে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, মা বাবার হায়াতে বরকত দান করে দাও, শারীরিক সুস্থতা দান করে দাও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ, এই মজলিসে যারা ভিখারি বেশে হাত বাড়াইছে নিঃসন্দেহে তোমার বন্ধুর পাগল তোমার অলিগলের পাগল আল্লাহ, এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের মত গুনাহগার তো গো আসমানের নিচে,
জমিনের উপরে নাই এমন গুনাহ করছি মা জানে না বাবা জানে না স্ত্রী সন্তান ছেলে মেয়ে জানে না রে আল্লাহ তুমি সারা জগতে কেউ জানে না সুদ খাইছি জিনা করছি দুর্নীতি ব্যবিচার কইরা বরবাদ হইয়া গেছি রে আল্লাহ কেমনে তোমার কাছে কবল নামাজ পূজা না করিয়া করলাম কত চুরি মা বাবার খেদমত না করিয়া সুদ ঘুষ খাইয়া করলাম কত চুরি আমার আল্লাহ যদি জিজ্ঞাস করে তো ওর দিবা কি করি রে মুখ দেখাবো কারে আমরা মুখ দেখাবো কারে ওরে ঘরের মাল সব লুইটা নিল আছে এ না একশো রে রে আল্লাহ আল্লাহ আমরা জানি তোমার একটা নাম আছে রহমান আমরা গুনাগার তুমি যদি আপনারে মাফ না করো রহমান নাম কেন দইলা রে আল্লাহ ওরে পাপ না করলে মাফ করবা কি তত্ত্বে তুমি বসিয়া মাফ না করলে রহমানই নাম যাবে তোমার মুসিয়াও আপনার কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতি বার পাপিরা সে ক্ষমা চাইতে তোমার কাছে অধিকার আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও জানি না রে বাবুত কে জানে কোন আশা করে হাত বাড়াইছে কার জানি আজকের শেষ বোলা যত গেছে কার জানি আজকের শেষ মাফ হয়ে গেছে রে আল্লাহ বাবা গত বছর এমন টাইমে মাফি লইছে কত মানুষ দুনিয়াতে ছিল তার মধ্যে অনেক মানুষ অন্ধকার কবরে এই বছর যারা যারা মাফি আছে রে আল্লাহ কে জানে আগামী বছর মাফি থাকবে না যে যে আশা করে আগ বাড়াইছে আল্লাহ প্রত্যেকের খালি দিও না আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের খাস করে বিমার বলা মুসিবত দূর করে দাও অভাব দূর করে দাও গরিবি দূর করে দাও পথে ঘাটে যানবাহন অ্যাক্সিডেন্টের বরণ দিও না মানুষের কাছে ব্যবজিতি করাইও মাইরো না আল্লাহ আমাদেরকে ক্যান্সারের মতো ডায়াবেটিসের মতো হার্ট স্ট্রোকের মতো প্যারালাইসিসের মতো আল্লাহ খাস করে এইডসের মতো রোগ দিও না আল্লাহ হার্ট স্ট্রোক করা মারো না এমন রোগ দিবা যেই রোগ ডাক্তার ধরতে পারে ওষুধকালে ভালো হ আল্লাহ খাস করে আমি গুনাগার না খান্দার অসুস্থ মানুষকে বুঝতে দেই না জানাইতে দেই না আল্লাহ তুমি খাস করে আমার হাবিবের খাতিরে আমার এই সুস্থতা দান কর আল্লাহ আজকের মাহফিল কমিটি আনতে জামিয়া কমিটি আমার বাবা আনোয়ার আল্লাহ তার সংগঠনের ছেলেরা এলাকার ছেলেরা মুরব্বি বাবারা মা বোনেরা আল্লাহ বিদেশ থেকে আমার বাবারা সহযোগিতা করছে এলাকার সমস্ত মানুষ সহযোগিতা কইরা আমি তো সবার নাম জানি না আনোয়ার আমারে বারবার ফোন দিছে আনোয়ারের নামটা জানি না আমার আনোয়ার সহ এই মাহফিল আনতে জামিয়া কমিটি যারা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া সব দিয়া বুদ্ধি দিয়া এত সুন্দর ব্যস্তের বাগান সাজাইল রে আল্লাহ আমি তারারে কি দিতাম আমার কাছে কোনো কিছু নাই এত সুন্দর ব্যস্তের বাগান সাজাইল আসরে আমার নবীর বাগানে তারারে জাগা দিয়া দিয়া আল্লাহ বিদেশে থাকে এলাকার অনেক ছেলেরা কত আজাব গজব হইতে পারে লক্ষ টাকা ইনকাম করে আব্বার মা কোলে পৌঁছাইয়া দাও আল্লাহ আমার সাথে ছোট ছোট কুজিরা হাত বাড়াইলেন নওজোয়ান বন্ধুরা হাত বাড়াইলেন মুরব্বী বাবারা হাত বাড়াইলেন আবার মুরব্বী বাবাদের দাড়ি ফাটনার দিকে তাকাইয়া আমাদেরকে কবুল করে না আজকের মাহফিলের সভাপতি যা অসুস্থ রে আল্লাহ আমার হাবিবের খাতিরে সভাপতির অসুস্থতা দূর করে দেন আল্লাহ এখানে অনেক মুরব্বী লইয়া হাত বাড়াইছি এই মুরব্বী গুণ আশা করে আছেন
এদেরকে আমার নবী দিদা দিয়া কলিজা ঠান্ডা কইরা দাও। আল্লাহ অন্তর মহলে আমার মা বোনের হাত বাড়াইছে, আমার মা বোনদের গা বেদা তাইরা সালিয়া, মা রাবিয়া বসির মত ফাসক তো নামাজি স্বামীর খেদমত করনে ওয়ালা মা রাবিয়ার মত ওলি মা মায়া দা। আল্লাহ সর ইসলামপুরের জমিনে আপনি আযান গজব দিয়েন না, এই এলাকার জমিনের নিচে যতগুলা মরতে গান শুয়ে রয়েছে রে আল্লাহ, আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির যারা মুরব্বি বাবারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালাইয়া দে। আমার সাথে আমার সফর সঙ্গী মাইনুল মুজাহিদ আলামিন সাইফুল, আল্লাহ আমার বাবা সোহেল, আমার বাবা সুহাগ, আল্লাহ আমার বাবা রাসেল সহ আল্লাহ প্রত্যেকের আমার মুর্শিদের ফয়েজ বরকত দিয়া অন্ধকার কলম মদিনার আয়না বালাইয়া দাও। আল্লাহ এই মাহফিলটাকে প্রত্যেক বছর আপনি কবুল করে নেন। আল্লাহ যারা যারা মাহফিলের টাকা দিছে, সব দিছে, বুদ্ধি দিছে, প্রত্যেকের আমার নবীদের দিয়া কলিজা ঠান্ডা কইরা দেন। বাংলাদেশের জমিনে খাস রহমত এবং বরকত জারি করে দেন, মাবু ধানা নিবন্ধ করে দেন, রাহাজা নিবন্ধ করে দেন, মাবুদরে জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। আমার সাথে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ইমানের জামিন তুমি হুদা হইয়া বিদায় হইয়া যাই, তোমার কি মায়া লাগে না ডাইরে মুরুব্বি বাবে মুরুব্বি, তুমি কইছো দাড়ি বাকনা মুরুব্বি যখন হাত বাড়ায় তোমার নাকি লজ্জা লাগে। আল্লাহ ডাইনে সাদা ফাকনা দাড়ি মুরুব্বি, বামেও সাদা ফাকনা দাড়ি মুরুব্বি, ওই মুরুব্বি গো কাতি রে আজকে আমরা রে খালি দিও না। মক্কা মদিনার মানুষ যখন আমার কামলিওয়ালা নবীর কথা স্মরণ, একটা দোমর দিয়া সোনার মদিনা যায়, আমরা তো কোবাল পুরা হইলাম জীবনে মদিনা দেখলাম না। ও ইয়া বারাল্লাহ আপনার মন্ত গো নবী দেখতে চাইতাম মায়া সিফোন ওয়াসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।